إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أيها الأخوة إخواني، السلام عليكم ورحمة الله وبركاته. এখন যেহেতু রাত দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে, আমাদের আগামী অনুষ্ঠান রাত 9:30 হবে বিজনিল্লাহি তাআলা, তারপরে আরো পিছিয়ে যাবে, কারণ এশার নামাজের জন্য সমস্যা হচ্ছে, যারা শুনছেন তাদেরও হচ্ছে। এই ক্ষেত্রে একটি জরুরি কথা বলা অনেক প্রয়োজন মনে করছি, যেটি প্রশ্ন আকারে আমাদের সিদ্দিকা আপা আমাকে বলেছেন, যে ঈশার নামাজ দেরি করে পড়া যায় কিনা। ঈশার নামাজ দেরি করে পড়াই হচ্ছে সুন্নাহ। সহিহ মুসলিম 109 নম্বর হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো নামাজের সময় বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ফাইজা সাল্লাইতুমুল ইশা فَإِنَّهُ وَقْتُ إِلَى نِصْفِ اللَّيْلِ, যে যখন তোমরা এশার নামাজের সময় হবে সেটি চলবে মধ্যরাত্রি পর্যন্ত। এশার নামাজের সময় হচ্ছে মধ্যরাত্রি পর্যন্ত। তাহলে আমরা জানতে পারলাম যে এশার নামাজের সময়টা শেষ হয়ে যায় যখন রাত্রি মাঝে থাকে, মধ্য মানে সূর্য অস্ত এবং সূর্য উদয়কে দুই ভাগে ভাগ করলে মাঝখানে যে সময়টা থাকে। এখন এটা শুরু হয় কখন? ওয়াক্ত সালাতুল ইশা ইমতাদা আন গায়াব الشفাক আল আহমার الذي يكون في السماء بعد غروب الشمس الى نصف الليل, ইশার নামাজ শুরু হয় পশ্চিম আকাশে যখন লালিমা লাল রঙের যে বর্ণ থাকে, আশফাকুল আহমার বলা হচ্ছে, যে লাল ধরনের যে আভা থাকে আকাশে সেটি যখন গায়েব হয়ে যায়, গায়াবু মিন গায়াবু শাফাকিল আহমার আল্লাযী ইয়াকুনু ফিস সামাঈ, যখন এটা আকাশের দিকে থাকে, বাদা গুরুবু শামস, সূর্য অস্তোদয়ের পর থেকে, তো সেখান থেকে এটা শুরু হয় আর এটি রাতের মাঝখানে পর্যন্ত থাকে। তারপরেও এশার নামাজ পড়তে পারবে, কিন্তু এটা ওয়াক্ত চলে গিয়েছে, মানে এটি সওয়াব কমে যাবে, সঠিক সময়ে নামাজটা পড়া হবে না এই কারণে। এখন এশার নামাজ এই দেরি করে পড়ার দলিল কি? قال رسول الله صلى الله عليه وسلم هذا الحديث رواه الترمذي 168 لولا ان اشق على امتي لامرتهم أن يؤخر العشاء إلى الثلاث ثلث الليل أو نصف. যদি না আমি আশঙ্কা করতাম আমার উম্মতের জন্য খুব কষ্ট হয়ে যাবে, যদি না আমি আশঙ্কা করতাম আমার উম্মতের জন্য খুব কষ্ট হয়ে যাবে, তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম যে তারা যেন ইশার নামাজ আয়ু আখরুশ ইশা ইলা সালাস থুলুসা ইল্লাইল, তারা যেন রাতের এক তৃতীয়াংশ হওয়া আগ পর্যন্ত অথবা অর্ধেক হওয়া আগ পর্যন্ত, মানে এই যে ওয়াক্তের অর্ধেক হওয়া আগ পর্যন্ত তারা যেন না পড়ে। এরকম হাদিস এসেছে, রাওয়াহু আখরাজাহু বুখারী ওয়াল মুসলিম আন জাবির রাদিয়াল্লাহু আনহুমা লাম্মা যুকিরা মাওয়াকিত সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির থেকে বর্ণিত, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত সময়ের নামাজের সময়গুলো বর্ণনা করছিলেন, তখন তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল ইশা আহিয়ানান ইউআখিরুহা, তিনি কখনো কখনো ঈশা দেরি করে পড়তেন। সুতরাং যারা বলছেন যে ওই শুরুতেই পড়তে হবে, তারা ভালো করে শুনে রাখুন, এটা বুখারী এবং মুসলিমের হাদিস। ওয়াল ইশা ও আহিয়ানান ইউআখিরুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দেরি করে পড়তেন, ও আহিয়ানান ইয়াজাল
ইজা রাআহুম ইজতিমাউ আজাল ওয়া ইজা রাআহুম আবতাহু আখর আখরাজাহুল বুখারী ও মুসলিম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দেখতেন যে মানুষ জমা হয়ে গিয়েছে রাতের বেলা নামাজ পড়ার জন্য, তখন তিনি নামাজটা পড়ে ফেলতেন। আর যদি মানুষ আসতে দেরি করেছে, ওই জামারাহু আপটা ও যদি তারা একটু দেরি করেছে, লেট করেছে, ও আখরু ও সলা, তিনি নামাজটুকু পরে পড়তেন। সুতরাং দেখা যাচ্ছে যে উনি কারণবশত আগে পড়েছেন, অধিকাংশ সময় তিনি পিছিয়ে পড়েছেন। সুতরাং এটি হলো হাদিস। এই জন্য স্কলাররা বলেন, যেমন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, লা আন্না রাসূলিল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালাম কানা ইয়াস্তাহিব্বু আন ইউয়াখখির সালাতুল ইশা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন যে ইশার নামাজটা দেরিতে পড়ার জন্য। ওয়াকাল আশাল শাইখ আল উসমান ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন, আল আকমাল আন তাকুনু সালাহ আলা ওয়াক্তিহা আল মাতলুব শারঈয়া, যে এটি একটি উচিত অত্যন্ত উত্তম যে নামাজটুকু নির্ধারিত সময়ে শরীয়তের ভিতরে পড়া, এটি উত্তম। ওলিহাজা قال النبي صلى الله عليه وسلم في جواب من سأله أي عمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها رواه البخاري ومسلم। যে যে প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল যে সবচেয়ে উত্তম আমল কোনটি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, নির্ধারিত সময়ে নামাজ পড়া। এটি হাদিসের ভিতরে এসেছে। ওয়ালাম ইয়াকুল সালাতু আউয়াল ওয়াক্তিহা, তিনি এটি বলেন নাই যে আউয়াল ওয়াক্তে পড়তে হবে, এটি হাদিসের ব্যাখ্যা নয়। ওয়ালিজালিকা লিআন্না সালাওয়াত মিনহা মা ইউসান্না তুকাদ্দিমুহু ওয়া মিনহা ইউসান্না তুআখখিরুহু, এই জন্য কিছু কিছু নামাজ আগে ভাগে পড়াটা হলো সুন্নাহ, আর কিছু কিছু নামাজ দেরি করে পড়াটা হচ্ছে সুন্নাহ। মাসালান উদাহরণ হচ্ছে সালাতুল ইশা মাসালান ইউসান্না তাআখিরি তাআখিরুহা ইলা সুলুসাইল লাইল, যেমন রাতের এক তৃতীয়াংশতে ইশার নামাজ পড়া হচ্ছে সুন্নাহ। ওয়ালিহাযা লাউ কানাত আমরাতাহু ইমরাআতা ফিল বাইতি ওয়া ক্বালাত আইয়ুহুমা আফদালু লি, কারণ উনি একবার দেখেছিলেন যে মহিলারা এবং ছোট বাচ্চারা যখন মসজিদে এসেছিল তারা ঘুমিয়ে পড়েছিল ঘরের ভিতরে গিয়ে, সেই জন্য তিনি বলেছেন যে এই মুহূর্তে নামাজ পড়াটা হচ্ছে উত্তম, তখন তিনি তাড়াতাড়ি পড়েছিলেন। তার মানে মেয়েরা যদি বাসায় থাকে তাহলে তারা দেরি করে এশার নামাজটুকু পড়বে, এটাই হচ্ছে সুন্নাহ, এবং এটাকে শেখ উসাইমিন বলেছে এটি তাদের জন্য উত্তম। সুতরাং মেয়েরা এশার নামাজটুকু দেরি করে পড়বে যেহেতু তারা জামাতে পড়ছে না। মানুষের যদি কষ্ট না হয় তাহলে এশার নামাজ দেরি করে পড়া হচ্ছে সুন্নাহ। সুতরাং যারা এটি নিয়ে সমস্যায় আছেন আশা করি তাদের উত্তর পেয়ে গিয়েছেন, তারপরে আর কথা থাকবে না বিজনিল্লাহি তাআলা। আমরা যেটি সবসময় আগে ভাগে এশার নামাজ পড়ি সেটি সুন্নাহ নয়, সেটি হচ্ছে মানুষের কষ্টের জন্য কোনো কোনো মসজিদে হয়তো আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, কিন্তু হাদিসের আউয়াল ওয়াক্তের ব্যাখ্যা শেখ উসাইমিন তার কিতাবের ভিতরে দিয়েছেন। আর হাদিসের ভিতরে প্রথম ওয়াক্তে পড়তে হবে এই কথাটিকেও বলা হয়নি, বলা হয়েছে আস-সালাতু আলা ওয়াক্তিহা। সুতরাং হাদিস ভালো করে জানলে আর অন্যান্য হাদিসগুলো জানা থাকলে সন্দেহ এবং সমস্যা কমে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আরেকটি বিষয় আমার নজরে এসেছে, সেটি হচ্ছে যে কতিপয় বোন তারা প্রশ্ন করেছেন যে আসরের নামাজের পূর্বে যে চার রাকাত এটি সুন্নাহ, এই 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 হাদিস সহি নয়, এটি যারা বলেছে তারা ভুল বলেছে। قال صلى الله عليه وسلم رحمه الله امر صلى قبل العصر اربع, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ তার উপরে রহম করুক যে ব্যক্তি রাহিমাহুল্লাহু মারআ
امرأة مرأة دي صلى قبل العصر أربعة যে যে ব্যক্তি আসরের নামাজের পূর্বে 4 রাকাত নামাজ পড়লো, মানে নাওয়াফেলা যেটি পড়লো, সেটি তার উপরে যেন আল্লাহ রহম করে, এই হাদিসটুকু তিরমিজিতে এসেছে 395 এবং ওয়াহাদাল হাদিসু গরিব হাসান ও হাসান ও আল আলবানি সাহি জামে সগির 3493 সাহি জামে সগির শেখ আলবানি এই হাদিসটুকু সহি বলেছেন। সুতরাং আসরের নামাজের পূর্বে 4 রাকাত নামাজ পড়া সহি হাদিস দ্বারা প্রমাণিত। অবশ্য এই নামাজটুকু 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে, কারণ দিনের বেলা নওয়াফেল নামাজগুলো সুনানগুলো 2 রাকাত 2 রাকাত পরে পড়াই হচ্ছে উত্তম, মাসনা মাসনা। শুধুমাত্র জোহরের পূর্বে যে 4 রাকাত রয়েছে সেই 4 রাকাত এক সালামে পড়া যাবে, সেই হাদিসটুকু আবু দাউদের ভিতরে শেখ আলবানি সহি হাসান বলেছেন, তার মানে আমলযোগ্য। তবে কেউ ইচ্ছা করলে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আবার 2 রাকাত পড়তে পারে ইনশাআল্লাহ তাআলা। এটি হচ্ছে আরেকটি প্রশ্ন। আর তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে যে যেটি আমি শুনতে পেয়েছি এটির উত্তর আমি দিতে চাই, যে দ্বিতীয় সিজদা থেকে যখন আমরা উঠি তখন যারা তাকবীর বলবে সে তাকবীর বলে সে বসে বসে পড়বে, কারণ জলসাতুল ইস্তিরাশ যে যেটা বিরামের ইস্তিরাহা, জলসাতুল ইস্তিরাহা বিশ্রামের বৈঠক যেটি, সেটি করার সময় যে অল্প একটু বসবে তখন সে তাকবীর বলবে, আর সেই সময় সে ইচ্ছা করলে রাফুল ইয়াদাইন করতে পারে, হাদিস আমরা পেশ করেছি। প্রশ্ন হচ্ছে যে সেই বসা অবস্থা থেকে আবার যখন দাঁড়াবে তখন কি তাকবীর বলতে হবে কিনা? না, বলতে হবে না, বলা উচিত নয়, কারণ এখানে শুধু দাঁড়াবে, অন্য শুধুমাত্র দাঁড়াবে আর কোনো তাকবীর বলবে না, কারণ তাকবীর হচ্ছে একবার। এটি আমি বহু আগে আমাদের বক্তৃতায় বলেছি যে আমাদের দেশের মৌলানারা যারা নামাজ পড়ান তারা তাকবীরকে মদ করেন, তামাদ অনেক লম্বা করে আল্লাহ এরকম অনেক লম্বা করে টেনে এক রোকন থেকে আরেক রোকনে নিয়ে যান, এর কোনো দলিল নাই এবং এটি করা অত্যন্ত গর্হিত কাজ, মুখালিফুল হাদিস, এটি করার করার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আল্লাহু আকবার টেনে একেবারে সিজদা থেকে টেনে একেবারে দাঁড়ানো পর্যন্ত আল্লাহু আকবার বলা যাবে না এবং করা উচিত না, কারণ এর এর কোনো দলিল নাই। আর এটি করতে গেলেই সমস্যা হয় আমাদের বন্ধের যারা ইমামকে ফলো করছে একটি কক্ষের ভিতর, যারা ইমামকে দেখতে পাচ্ছে না, তারা ইমামের আল্লাহু আকবার বার বলার পরে তারা দাঁড়াচ্ছে, সুতরাং সেক্ষেত্রে ইমামকে সঠিকভাবে অনুসরণ করা সম্ভব না, আর এই এটি হচ্ছে অনুত্তম কাজ। উত্তম হচ্ছে আল্লাহু আকবার। সুতরাং যখন দ্বিতীয় সেজদা থেকে সে বসবে আল্লাহু আকবার বলে বসলো, কিন্তু সেখান থেকে যখন মাটির উপরে ভর দিয়ে সে দাঁড়াবে তখন তার তকবীর বলতে হবে না, কারণ এখানে তকবীর বলা যায় না, এটি শুধুমাত্র দাঁড়াবে, তকবীর বলার কোন দলিল আমরা পাই না। আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটি জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে বসা, আমরা 2 রাকাত বিশিষ্ট নামাজে এমন ভাবে বসি যেটি হচ্ছে পায়ের উপরে বসা, এটিকে বলা হয় জলসাতুল মুফতিরাশ। যেমন প্রথম তাশাহুদে আমরা বসি, সুম্মা কানা ইয়াজলিসু লিত্তাশাহুদ বাদাল ফিরাগু মিনাল রাকাআতিস সানিয়া, যে 2 রাকাত পড়ার পর যে আমরা প্রথম তাশাহুদে বসি সেই বসাটা হচ্ছে ইফতিরাশ। ফাইজা কানাত সালাতু রাকাতাইন কাল সুবহ, ফজরের নামাজেও আমাদেরকে ওইভাবে বসতে হবে, যেমন আমরা প্রথম তাশাহুদে বসি এটাকে বলা হয় জলসাতুল মুফতিরাশ। মুফতিরাশ ইফতিরাশ কথাটুকু এসেছে যে বা পায়ের উপরে বসা, কামা কানা ইয়াজলিসু বাইনা সাজদাতাইন, আর 2 সেজদার মাঝখানেও এইভাবে বসতে হবে যখন
আমরা প্রথম তাশাহুদে বসি, দুই সেজদার মাঝখানেও এইভাবে বসতে হবে। আর আমরা যখন সিজদা সহু দিব তখনও আমরা প্রথম সিজদা সহু দেওয়ার সময় ভালো করে লক্ষ্য করুন, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে আপনি প্রথম সিজদা সুহু দেওয়ার পর আপনি জলসাতুল ইফতিরাস করতে হবে, আর পরের সিজদা দেওয়ার সময় আপনি মুফতিরাস করবেন, মানে তাওয়ারুক করবেন, এরকম কথাই বলেছে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম নববী। এটি যদি কঠিন হয়ে পড়ে তাহলে ওই ইফতিরাস অবস্থাতেই আপনাদের সালাম ফিরাতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে 4 রাকাত বিশিষ্ট নামাজে যেখানে 2টি তাশাহুদ রয়েছে এর প্রথম বসাটা হল বা পায়ের উপরে বসা, যেটি আমাদের বাংলাদেশের কোনো মহিলা বসেন না, ইল্লা মাশাআল্লাহ যারা হাদিসের ইত্তেবা করেন তারা হয়তো বসছেন, কিন্তু আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারতের মহিলারা যে নামাজ পড়ছেন তারা 2 পা বিছিয়ে দিয়ে নামাজ পড়ছেন, এটিকে বলা হয় তাওয়ারুক। কানা ইয়াকআদ ইয়াকআদ ফিহি মুতাওয়াররিকান, যে তিনি শেষ তাশাহুদে বসতেন কিভাবে, মুতাওয়াররিকান তাওয়ারুক করে বসতেন, ইউফদিয়া বিওয়ারাকাহু ইউসরা ইলাল আরদ, উনি এমন ভাবে বসতেন যে নিতম্বের উপরে বসতেন। এটি হচ্ছে 2 তাশাহুদে যখন বসে যে বাম নিতম্বে মাটিতে বিছাতেন, 1 পাশ দিয়ে তার 2 পা বের করে রাখতেন, অর্থাৎ বাম পা উরু এবং গোথার নিচে রাখতেন, আবার কখনো কখনো পা খাড়া করে রাখতেন, আর বাম হাতের তালু দিয়ে হাঁটুকে ধরে রাখতেন। আপনারা যে সিফাতু সালাতুন্নবী বইতে 195 পৃষ্ঠা তাশাহুদ ওয়াজিব হওয়া প্রসঙ্গে সেই জায়গায় এর বর্ণনা রয়েছে, দেখে নেবেন। মানে আমাদের দেশে মহিলারা সব সময় নামাজে যেভাবে বসেন সেভাবে বসতে হবে মহিলাকেও পুরুষকেও, মহিলা পুরুষের এই বসার ভিতরে কোনো পার্থক্য নেই। শর্ত হচ্ছে যে কয় তাশাহুদ বিশিষ্ট নামাজে সে বসছে, যেমন মাগরিবের নামাজে প্রথম তাশাহুদে বসবে বা পায়ের উপর, আর শেষ তাশাহুদে বসবে নিতম্বের উপর, আর 2 পাকে ডান দিক থেকে বের করে দিবে, অথবা ডান পা খাড়া করে রাখবে বা পাটা বের করে দিবে, এটাকে বলা হয় জলসাতুল তাওয়াররুক। কায়দাতুল মুতাওয়াররিকান 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 তাওয়াররুক তাওয়াররুক করে বসা। আর হচ্ছে যে ফজরের নামাজে তাওয়াররুক করতে হয় না, কিন্তু যারা সুন্নাহ মানেন তাদেরকে অবশ্যই মুফতিরাস করতে হবে, মানে বা পায়ের উপরে বসতে হবে। এই বসা দলিল দ্বারা প্রতিষ্ঠিত, এটি নিজের বানানো কোনো কথা নয়, এভাবে করতে হবে। সমস্যা হচ্ছে যদি ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সুজুদ সাহুর জন্য মজমু আল ফতোয়ার ভিতরে বলেন, কাল আল নববী ইমাম মজমু সুজুদ সাহু সাজদাতান বাইনাহুমা জালসা, যে সুজুদ সাহু হচ্ছে 2টো সিজদা এর মাঝখানে বসতে হবে, ওয়া সুন্নাহ হাইআতিহা ইফতিরাশ, আর ওই মাঝখানে ইফতিরাস করে বসতে হবে, যদিও আপনি 4 রাকাত নামাজ পড়ছেন কিন্তু সিজদা সাহু দেওয়ার সময় আপনাকে জলসাতুল ইফতিরাস করতে হবে 2 সিজদার মাঝখানে, ভালো করে শুনে রাখুন। ওয়া ইয়াতাওয়ারাকু বাদুহুমা ইলা ইউসাল্লামা আন ইউসাল্লামা, যখন আপনি সালাম ফিরাবেন তখন আপনি তাওয়ারুক করবেন, যখন আপনি সালাম ফিরাবেন, তার মানে প্রথম সিজদার সময় আপনি ইফতিরাস করবেন, আর পরের সিজদা দিয়ে যখন আপনি উঠে সালাম ফিরাবেন তখন আগে ইফতিরাস করে বসতে হবে, তাওয়ারুক করে বসতে হবে। আমি আবার বলছি, এটি একটু গোলমেলে পেস লেগে যায় আমার বর্ণনাতে, আপনারা আবার যদি ভুলে যান আমি আবার বলছি,
চার রাকাত বিশিষ্ট নামাজে যখন আপনি সুহু সেজদা দিবেন, তখন আপনি তো প্রথম আত্তাহিয়াতু, তারপরে হচ্ছে সালাওয়াত আলান নবী, তারপরে চারটি জিনিস থেকে পানাহা চাওয়া, এই তিনটি কাজ যখন করবেন তখন আপনি তাওয়ারুক অবস্থায় ছিলেন। এই তাওয়ারুক অবস্থা থেকে ফিরে আসতে হবে প্রথম সিজদা দেওয়ার সময়, যেহেতু আপনি সিজদা সুহু দিচ্ছেন। এই ব্যাখ্যাই দিয়েছেন ইমাম নববী তার বিখ্যাত কিতাব আল মাজমুয়, এই ভিতরে দিয়েছেন। তারপরে তিনি বলেছেন যে প্রথম সিজদা দিয়ে বসতে হবে ইফতিরাশ হয়ে, মানে প্রথম তাশাহুদের মতো বসবেন, আর পরে যে সিজদা দিবেন সেই সিজদা দিয়ে উঠে বসার সময় আপনি তাওয়ারুক করবেন, তারপরে সালাম ফিরিয়ে ফেলবেন। ও সিফাতু সাজদাতাইন ফিল হাইআতিহি যুকিরা সিফাতুহু সাজাতি সালা, আর এভাবেই সিজদাতু সালা বর্ণনা করা হয়েছে। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। সুতরাং এই জিনিসটি আশা করি বুঝতে পেরেছেন, এটি চার রাকাত নামাজ বিশিষ্ট এই সমস্যা। আর যদি দুই রাকাত বিশিষ্ট নামাজ হয়, যেমন ফজরের নামাজ, সেখানে আপনি যখন তাশাহুদ পরে যদি আপনি কোনো কারণে সেজদা সাহু করতে চান, সেখানে বসার কোনো তারতম্য না করলেও চলবে, কারণ এখানে একটি মাত্র তাশাহুদ। সমস্যা হচ্ছে যে তাশাহুদ যদি দুইটি হয় তখন এই এই সমস্যায় আসে, এবং এটি হচ্ছে একজন স্কলার, মানে এটির বর্ণনা পাওয়া যায় না, হাদিসের কোনো দলিল পাওয়া যায় না যে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে সাহুতে বসতেন। কিন্তু ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বিভিন্ন হাদিস ঘেটে মানে এই ব্যাখ্যা আমাদের কাছে পেশ করেছেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনার জন্য আমরা যেটি বলতে চাই যে এই যে এই সিজদা সাহুর বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনারা আমরা আজকে হাদিস থেকে শিখব। তো হাদিস থেকে শেখার সময় আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে সেটি যে যাদের বাসায় মিশকাত আল মাসাবিহ বিখ্যাত কিতাব, মিশকাতের ভিতরে যে চ্যাপ্টার রয়েছে সুজুদুস সাহু, সেই চ্যাপ্টারে শুধুমাত্র একটি হাদিস ছাড়া বাকি সবগুলোই হচ্ছে মোটামুটি সহি এবং কোনো সমস্যা নেই। শুধু একটি একটি হাদিস হচ্ছে, সেটি হচ্ছে আন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা বিহিম ফাসাহা ফাসাজাদা সাজদাতাইন সুম্মা তাশাহ্হাদা সুম্মা সাল্লামা। এই হাদিসটাই হচ্ছে সমস্যা, যেখানে এটা মিশকাতের ভিতরে রয়েছে ইমরান বিন হুসাইন, যে তিনি নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ভুল করেছিলেন, তারপরে তিনি দুটো সিজদা দিয়েছেন, তারপরে সিজদা দেওয়ার পরে তিনি তাশাহুদ পড়েছেন, তারপরে তিনি আবার সালাম ফিরিয়েছেন। এই হাদিসটুকু হচ্ছে যিনি এটা বর্ণনা করেছেন তার বর্ণনা মারফু সূত্রে পৌঁছে নেই। বিখ্যাত মুহাদ্দিস মাশহুর হাসান সালমান তার বিখ্যাত কিতাব কাউলুল মুবিন মিন আক্তায়ে মুসাল্লিন, এই কিতাবের ভিতরে বলেছেন যে হাদিসটা মাওকুফ সূত্রে সহি, মানে সাহাবি পর্যন্ত পৌঁছেছে কিন্তু নবী পর্যন্ত পৌঁছে নেই। তাছাড়াও শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা বলেছেন যে এই কথাগুলো যে যে দুইটি সেজদা দেওয়ার পরে যে তাশাহুদ পড়তে হবে, এটি যতগুলো হাদিস এসেছে সবগুলোই হচ্ছে দাইফ, কিন্তু পার্টিকুলারলি মিশকাতের ভিতরে যে হাদিসটুকু এসেছে এর রাবি নির্ভরযোগ্য, কিন্তু সহি হাদিসের বিপরীত বর্ণনা করেছে বিদা। এই হাদিসটিকে হাদিসের ভাষায় বলা হয় সাজ সাজ শাহজান, এই জন্য শেখ আলবানী বলেছেন যে কোরআন তাশাহুদ বাদ সিজদাতি সাহু দাইফান শাহজান, এটি একটি দুর্বল এবং সাজ হাদিস, লা ইউসলিহু আমালু বিহি, আর এটির উপরে কোনো আমল করা শুদ্ধ হবে না। যেটি আমাদের দেশে সবাই করেন, যে সিজদাতে আমরা গত ক্লাসেও বর্ণনা করেছি যে দুইটি সিজদা দেওয়ার পরে তাশাহুদ পড়া যাবে না, লা ইউসলিহু আমালু বিহি, এটা এটার উপরে আমল করা শুদ্ধ হবে না। এই হাদিসটুকু শুধুমাত্র সমস্যা মিশকাতের ভিতরে এসেছে, আর বাকি হাদিসগুলো ঠিক রয়েছে।
এর ভিতরে প্রথম হাদিস হচ্ছে মিশকাতের ভিতরে এসেছে, ইন্না আহাদুকুম ইযা কামু ইউসাল্লি, যখন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ে, যা আশ-শাইতানু ফালবাসা আলাইহি, শয়তান তার কাছে এসে তাকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে, কুমন্ত্রণা দেয়, প্যাচ লাগিয়ে দেয়, হাত্তা লা ইয়াদরি কামা সাল্লা, যতক্ষণ পর্যন্ত তার কাছে মনে হয় আরে আমি কত রাকাত পড়লাম, কতটুকু নামাজ পড়লাম। ফাইজা ওয়াজাদা যালিকা আহাদুকুম, এবং এরকম যদি তার পরিস্থিতি হয় তাহলে ফালইয়াসজুদ সাজদাতাইন ওয়া হুয়া জালিসুন, এবং তার উচিত হবে দুটি সিজদা দিতে হবে বসা অবস্থায়। তার মানে এটি সন্দেহের ব্যাপারে এই হাদিসটুকু এসেছে। তো সন্দেহের প্রথম হাদিস, সন্দেহ যে নামাজের ভিতরে সন্দেহ কোনটাকে বলা হয়, একটি রয়েছে যে সন্দেহের বাতিক, এটি একটি অসুখ, যে সব সময় সব কাজে তার সন্দেহ থাকে, সেই সন্দেহের জন্য সেজদাসু দিতে হবে না, এটিকে ওয়াসওয়াসা বলা হচ্ছে। সন্দেহ প্রথম তার ডেফিনেশন হচ্ছে, সংজ্ঞা হচ্ছে তারিফু শাক, আল শাক্কু হুয়া তুরাদ্দুত বাইনাল আমরাইন আল মুহলাতে মুহতামিলাইন, এটি হচ্ছে সন্দেহের একটি মানে সংজ্ঞা। সংজ্ঞাটা কি, যে দুইটি সম্ভাবনাময় বিষয় এটির ভিতরে কোনটি সত্য, কোনটিকে কাজে পরিণত করতে হবে দুইটি আদেশের ভিতরে, তখন যদি দুইটা পসিবিলিটি কারোর কাছে সমান মনে হয় তাকেই বলা হয় সন্দেহ। হুয়া তরাদ্দুদ বাইনাল আমরাইন আল মুহতামিলাইন, মুহতামিলাইন যে তামিল করার জন্য, এটিকে কাজে পরিণত করার জন্য দুইটি কাজের ভিতরে মানে দুটারই সম্ভাবনা সমান সমান, তখন মানে তিন রাকাত কি পড়লাম নাকি না দুই রাকাত পড়লাম, আমি কি তিন রাকাত পড়লাম নাকি না দুই রাকাত পড়লাম, দুটোকেই আপনার খুব মনে হচ্ছে যে সঠিক, সেই মুহূর্ত সেটিকে বলা হয় সন্দেহ। সে সন্দেহটা করলে তখন আপনাকে এই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং সেজদা সহ দিতে হবে। কিন্তু নামাজ পড়া শেষ হয়েছে, সালাম ফিরানোর পরে যদি সন্দেহ ঢুকে যে আমি তো আসলে কয় রাকাত পড়লাম, সেই সন্দেহকে বাদ দিতে হবে, সেই সন্দেহের কোনো মূল্য নাই। ওমেন শাক্কা বাদা সালাম ফালা ইয়ালতাফাত ইলা হাযা শাক্কা, আর যখন এরকম কোন সন্দেহ আসে সালাম ফিরানোর পরে, তাহলে সেই সন্দেহ আপনাকে শয়তান ফাতাহা লিল বাব আল ওয়াসওয়াসা, এটি হচ্ছে স্কলাররা বলেছেন যে এটি হচ্ছে এক ধরনের ওয়াসওয়াসা, এটিকে ফালা ইয়ালতাফাত, এটা আপনাকে বাদ দিতে হবে, ইলা হাযিহি শাক্কা, এটাকে কোনো গণ্য করা চলবে না, এই সন্দেহের কোনো মানে একে ইনকার করতে হবে, অবজ্ঞা করতে, ইগনোর করতে হবে। এখন সন্দেহের ভিতরে হচ্ছে প্রথম হাদিস, এই হাদিসটুকু মনোযোগ দিয়ে শুনেন। দুটো হাদিস রয়েছে সন্দেহের জন্য, এটি বিভিন্ন রিওয়ায়াতে এসেছে বিভিন্ন ভাবে। প্রথম হাদিসটুকু খুবই গুরুত্বপূর্ণ, বুখারীতে এসেছে, ফতহুল বারীতে এসেছে, এটি আপনাদের খিদমতে পেশ করছি। এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মা রাওয়াহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فزاد صلى فزاد ونقف كما شق احد روى روى যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজে কোন কিছু যেটা মানে কোন আহকাম হয়তো তিনি বেশি করেছেন অথবা কম করেছেন, মানে বর্ণনাকারী নিজেও এটাতে সন্দেহ পোষণ করছে, উনি আসলে বেশি করেছিলেন না কম করেছিলেন। সুবহানাল্লাহ, হাদিসটি যিনি বর্ণনা করছেন তিনি নিজেই শিওর না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি নাকস করেছেন, তিনি কি কোনো জিনিস করতে মিস করেছিলেন নাকি না বেশি করেছিলেন, কোনো রুকু কি দুইবার করেছিলেন নাকি না সিজদা একটা বাদ পড়েছে, এই ইত্যাদি ইত্যাদি, মানে বাদ হয়েছে নাকি বেশি হয়েছে নাকি কি হয়েছিল সেটি বর্ণনাকারী বর্ণনা করেনি, শুধু বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় বেশি করেছিলেন কিছু
অথবা তিনি কম করেছিলেন কিছু। ফালাম্মা সাল্লামা কিলা লাহু, যখন তিনি সালাম ফিরালেন তখন তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আহাদাসা ফি সলাতি শাইউন, আজকে কি নামাজে আপনি নতুন কিছু করলেন? সুবহানাল্লাহ বিহামদি। দেখেন এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারছি, একটা এবাদতের ভিতরে যেটি সাহাবীদের কাছে পরিচিত নয়, ভালো করে লক্ষ্য করুন, যেই আমলটুকু যেই কাজটুকু নামাজের ক্ষেত্রে নতুন ঠেকেছে, সাহাবীরা সেটি কি নিয়ে প্রশ্ন করেছে, আর প্রশ্ন করেছে কি ভাষায়, তারা এটিকে নাম দিয়েছে হাদাসা। আহাদাসা ফি সলাতি শাইউন, হাদাসা মানে হলো নতুন কিছু করা ইবাদতের ক্ষেত্রে, মুহদাস। আপনারা খুতবায় শুনে থাকবেন কুল্লু মুহদাসাতিন বিদআ, এই একই শব্দ আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটি মুহদাস হচ্ছে বিদআ, আর কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে দালালা, মিসগাইডেন্স, আর কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি মিসগাইডেন্স তারা আগুনে প্রবেশ করবে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এরকম আচমকা কি একটা বেশি অথবা কম করেছেন, তখন সাহাবীরা এই প্রশ্নটুকুই করেছে এবং তার ভাষা ছিল যে আপনি কি নতুন কিছু করলেন কিনা নামাজের ভিতরে। আহাদাসা ফি সালাতি শাইউন, সো প্রশ্নকারীর প্রশ্নটাও ছিল খুবই গুরুত্বপূর্ণ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওমা যাক, তিনি তখন এটা শুনে বললেন, তোমরা কি বলছো, কি বলা হচ্ছে, এসব কি বলা হচ্ছে? তখন মানুষজন সাহাবীরা বলল, কালু সাল্লাইতা কাজা ওয়া কাজা, হ্যাঁ আপনি এমন ভাবে নামাজ পড়েছেন, এমন ভাবে নামাজ পড়েছেন। তখন সাহাবীরা নামাজ পড়ে দেখিয়ে দিল যে আপনি কি কি করেছিলেন নামাজের ভিতরে। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন তিনি নিজেও স্মরণ করতে পারছেন না। সুবহানাল্লাহ বিহামদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভুল কোথায় হয়েছে নামাজের ভিতরে সেটি বুঝতে পেরেছিলেন সম্ভবত, কারণ বর্ণনাকারী বলছে, ফাসানা রিজলাইহে, তখন তিনি তার পাকে গুটিয়ে নিলেন, ফাসানা রিজলাইহে ওয়াস্তাকবালাল কিবলা, আর তিনি পাকে গুটিয়ে নিলেন এবং কেবলামুখী হলেন, ওয়া সাজাদা সাজদাতাইন সুম্মা সাল্লামা, এবং তিনি দুটো সেজদা দিলেন তারপরে সালাম করলেন। এখানে হাদিস থেকে আমরা কি বুঝতে পারছি, হাদিস থেকে বুঝতে পারছি যে নামাজ হয়ে যাওয়ার পরেও যদি কারোর মনে পড়ে যে ভুল করেছে, অথবা কেউ তার সাথে কথা বলল যে আপনি কি মনে হয় নামাজে এই করেছেন ইত্যাদি ইত্যাদি, আপনি কি কম পড়েছেন, এই যে কথাবার্তা, এই কথাবার্তাগুলো নামাজেরই অংশ, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। কি করতে হবে, সে যদি দাঁড়িয়ে থাকে, ভালো করে শুনুন, দাঁড়িয়ে থাকলে তাকে আগে বসতে হবে, দাঁড়িয়ে থেকে একদম দাঁড়ানো থেকে আল্লাহ ভগবান বলে সিজদা দেওয়ার দরকার নাই, এটি এখানে বলছে না। এখানে বলছে ফাসানা রিজলাইহে, তিনি তার পাকে গুটিয়ে নিলেন, তার মানে আগে বসলেন। সুতরাং আমাদেরকে বসতে হবে আপনি যদি দাঁড়িয়ে থাকেন, যেমন আপনি বাসায় নামাজ পড়ছেন, নামাজ পড়া শেষ হয়ে গেছে, তারপরে আপনার সাথে আপনার পার্টনার বলছে যে আপনি ভুল করেছেন ইত্যাদি, অথবা কারোর মনে হলো, নিশ্চিত ভাবে মনে হলো, এটি স্বাভাবিক ভাবে মনে হলে হবে না, নিশ্চিত ভাবে যদি মনে হয় যে আপনি ভুল করেছিলেন, তখন আপনি সিজদা সুহু দিবেন, সেই ক্ষেত্রে আপনি আগে বসবেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকে গুটিয়ে নিয়েছেন, তারপরে কিবলামুখী হবেন, ওয়াস্তাকবালাল কিবলা, ওয়াসাজাদা সাজদাতাইন, আপনি দুটো সেজদা দিবেন। এই সেজদা দেওয়ার পদ্ধতি ওই যে বর্ণনা করেছি সেটি হচ্ছে, প্রথমটি কি হচ্ছে আল্লাহু আকবার বলে সেজদা দিতে হবে, তারপর তাসবিহ পাঠ করতে হবে, তারপরে আবার আল্লাহ আকবার বলে বসবেন, তারপরে তাসবিহ পাঠ করতে হবে, তারপরে আবার আল্লাহ আকবার বলে আরেকটা সেজদা দিবেন, আবার বসবেন আল্লাহ আকবার বলে, তারপরে দুদিকে সালাম ফিরাবেন, এই হচ্ছে সেজদা সাহু। সুম্মা সাল্লামা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো সেজদা দিয়ে উনি সালাম ফিরিয়ে ফেলেছেন, আর কোনো তাশাহুদ পড়েন নাই। ফালাম্মা আকবালা আলাইনা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে মুখ করে বসলেন, বিওয়াজিহি, তিনি মুখোমুখি বসলেন,
قال نبي صلى الله عليه وسلم بولتين إنه لا حدث في الصلاة شيء لأنبئتكم لنبئتكم به سبحان الله এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি লিখে রাখুন যার যাদের কলম আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাও হাদাসা ফিস সালাতি শাইউন লানাব্বাতুকুম বিহি আমি যদি নামাজের ভিতরে নতুন কিছু করতাম তাহলে নিশ্চয়ই তোমাদিগকে খবর পৌঁছাইতাম আমি যদি নামাজের ভিতরে নতুন কিছু করতাম তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে খবর পৌঁছাইতাম সুবহানাল্লাহ এই হাদিস হচ্ছে দলিল যে নামাজের ভিতরে নতুন করে কিছু হাদিসের বাইরে করার কোনো ইখতিয়ার কোনো মানুষের নেই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে বলতেছেন লাও হাদাসতা আমি যদি নতুন কিছু করতাম স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ভিতরে নতুন করে কিছু করার ইখতিয়ার নেই সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কোনো ইখতিয়ার নেই স্বাধীনতা নেই নামাজের ভিতরে ইচ্ছামতো কিছু করা সেই কারণেই তিনি বলছেন সাহাবীরা যখন বলছেন যে আপনি কি মহদাস করেছেন তিনি বলছেন নতুন কিছু হলে তো তোমাদেরকে আমি খবর পৌঁছাইতাম তার মানে হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত খবর নামাজে কি করা হবে সেটি আমাদের কাছে পৌঁছিয়েছেন আর সেটি রয়েছে হলো হাদিসের ভিতরে আর সেই জন্যই আমাদের দাওয়াত হচ্ছে হাদিসের মাধ্যমে নামাজটুকুকে শুদ্ধ করা মনের আনন্দে নামাজ পড়লে হবে না ফাইন্নাহু লাও হাদাসা ফি সালাতি যদি আমি নামাজের ভিতরে নতুন কিছু পেতাম শাইউন লানাব্বাতুকুম আমি তোমাদেরকে অবশ্যই খবর দিতাম বিহি ওয়ালাকিন কিন্তু ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কিন্তু আমি তোমাদের মতো একজন মানুষ আনসা কামা তানসাউনা তোমরা যখন ভুলে যাও আমিও সেরকম ভুলে যাই ফাইজা নাসিতু আমি যখন ভুলে যাই ফাজুক্কিরনি আমাকে তোমরা স্মরণ করিয়ে দিবে ওই যা শাক্কা আহাদুকুম তোমাদের যখন সন্দেহ হবে ফি সালাতিহি নামাজের ভিতরে তখন তোমরা কি করো ফালইয়াতাহাররাস সওয়াব তোমরা আগে সঠিক করো যে যতটুকু তোমরা সঠিকভাবে পড়েছ সেটার উপরে তোমরা স্থির থাকো ইয়াতাহাররাস সওয়াব আমাদেরকে এই ভুলগুলোকে তাড়িয়ে দিয়ে সঠিকের উপরে আমাদের কায়েম থাকতে হবে তার মানে হচ্ছে যে কেউ যদি মনে করে যে তিন রাকাত পড়লো না চার রাকাত পড়লো এটার ভিতরে দ্বন্দ্ব হচ্ছে তো তার মানে তিন রাকাত সে পড়েছে এটি নিশ্চিত তাহলে ওই তিন রাকাতের উপরে সঠিকটার উপরে সে কায়েম থেকে বালি নামাজটুকু আদায় করবে ফালি ইউতিম্মা আলাইহি এবং সেই বাকি নামাজটুকু আদায় করবে সুম্মা ইউসাল্লামা তারপরে সে একটা সালাম দিবে সুম্মা ইয়াসজুদা ইয়াসজুদু সাজদাতাইন এবং সে দুটি সেজদা দিবে এবং তারপরে আবার সালাম ফিরাবে এটি হচ্ছে হাদিস এটি হচ্ছে ভুলকারী হাদিস মানে দুঃখিত মানে এটি হচ্ছে যে নামাজে সন্দেহ হলে এই একটি হাদিস এই হাদিস বিভিন্ন ভাবে এসেছে তবে এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ এখানে বোঝা যাচ্ছে যে ভুল করার পরে কথা বলেও যদি ঠিক করা যায় তারপরেও তাকে দুটো সেজদা দিয়ে সালাম ফিরাতে হবে দুটো সেজদা দিয়ে হেঁটে গেলে চলবে না আর তাসাহুদ পড়া চলবে না শুধুমাত্র সালাম ফিরাতে হবে আর কম যেখানে মনে হবে সেখানে কমের উপরে তাকে স্থির হতে হবে তখন সে অতিরিক্ত একটা করবে এর হাদিস আসছে আমি আবার বর্ণনা করব ইনশাআল্লাহ তাআলা আরেকটি কি যে ইমামকে পিছন থেকে ভুল শুদ্ধ করে দেওয়া হয় ওই ইমামের উচিত তার মুক্তাদির ভুল সুবহানাল্লাহ বললে তাকে সাড়া দেওয়া যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার ভুল হলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে সেই কারণে মুহাদ্দিসরা বলছে যে প্রত্যেক ইমামের উচিত যখন পিছন থেকে সুবহানাল্লাহ কেউ বলে আর এটি যদি সঠিক হয় তাহলে তা সেটিকে স্মরণ করা নাসিতু আর মানুষের ভুলে যাওয়া হচ্ছে মানুষের একটি সিফত যেমন আদম আলাইহিস সালাম তিনি ভুলে গিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে কত বছর হায়াত তিনি দান করেছিলেন উপহার হিসাবে তখন মালাকাল মাউদ আসার পর তার সাথে যে কথা হয়েছিল তখন তিনি স্বীকার করে নিয়েছিলেন যে আমি ভুল করে আমি ভুলে গেছি
আর ওই কারণেই মানুষের আর একটি নাম হচ্ছে ইনসান, নাসিয়ান মানে ভুলে যায়, মানুষ সব সময় ভুলে যায়। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন মানুষ ছিলেন এর প্রমাণ হিসেবে তিনি দেখ বলছেন যে আমিও তোমাদের মতো ভুলে যাই, তার মানে ভুলে যাওয়াটা মানুষের একটি সিফাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রক্তে মাংসে গড়া একজন মানুষ ছিলেন এটি হচ্ছে এর প্রমাণ যে তিনিও অন্য অন্য মানুষের মতো ভুলে যেতেন বা ভুলে গিয়েছিলেন। ভুলের জন্য আরেকটি হাদিস রয়েছে, ওয়া দালিলু আলা যালিকা মা রাওয়া আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালাম ইয়াদরিক কাম সাল্লা সালাতান আও আরবা, তোমাদের ভিতরে কারো যদি সন্দেহ হয় যে সে কয় রাকাত নামাজ পড়েছে, তিন অথবা চার, فليطرح الشق وليبنى على ما استقين ثم يسجد سجدتين قبل أن يسلم فإن كان صلى خمسا شفعنا له صلاته وإن كان صلى اتماما للأربعة كانت ترغيما للشيطان. اي حديث تقول عنك برو عمي এর পুরোটা আপনাদের অনুবাদ করে শোনাবো না, আমি শুধু বলতে চাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা সন্দেহের আরেকটি হাদিস, যে ইজা শাক্কা আহাদুকুম ফি সালাহ, যাদের নামাজের ভিতরে সন্দেহ হচ্ছে, ফালাম ইয়াদ্রি কাম সাল্লা, তার মনে নাই মানে সে বুঝতে পারছে না, জানতেছে না যে সে কত রাকাত পড়েছে, সালাসান আও আম আরবান, চার রাকাত পড়েছে না তিন রাকাত পড়েছে, তখন তার উচিত ফালিয়াতরাহি শাক্কা, যে তার উচিত সন্দেহকে ঝেড়ে ফেলে দেওয়া, তাকে স্থির হতে হবে, ওই স্থির হতে হবে হলো কম সংখ্যায়, এটি স্কলাররা বলেছেন। ওয়ালিয়াবনা আলাইহি মা আস্তাকাইন, আস্তাইকান মানে ইয়াকিন হবে, যেখানে স্থির বিশ্বাস হবে যে আমি তিন পড়েছি এটা নিশ্চিত, কমটাকে নিশ্চিত ধরলে এর উপরেই আপনাকে নামাজটাকে তৈরি করতে হবে। এটি হাদিসের ভাষায় এসেছে, ওয়াল ইয়াবনি আলা মা ইস্তাকাইন ইস্তাইকান সুম্মা ইয়াসজুদ সাজদাতাইন, আর এইভাবে সে নামাজ পড়ার পর সে দুটো সেজদা দিবে, কাবলা আন ইউসাল্লিমা, আমরা আগে বলেছি মূলনীতি হচ্ছে একটি হাদিস দেখে আপনার নামাজের সালামের আগে সেজদা সহ দিতে হবে নাকি না সালামের পরে দিতে হবে, এই যে জটিল ফর্মুলা, এই ফর্মুলাকে মানতে শেখ আলবানী নিষেধ করেছেন, এবং শুধু তাই নয় বিভিন্ন স্কলার আইম্মায়ে মুস্তাহিদিন নিষেধ করেছেন শুধুমাত্র কিছু সংখ্যক স্কলার বাদে, সেটি হচ্ছে মাজহাবে আহমদ, ইমাম আহমদের মাজহাবের ভিতরে এটি আছে যে এটিকে মুকাইয়েত করে দেওয়া হয়েছে, যে নির্ধারিত করে এই কারণে সালামের আগে আর এই কারণে সালামের পরে, আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সুতরাং সেটি কোনো বিষয় নয়। হাদিসে যেভাবে বর্ণনা থাকুক না কেন, আপনার যেভাবে আপনার সেজদা সুহু দিতে সুবিধা হয় আপনি সেভাবেই দিবেন, সালামের আগেও দিতে পারেন পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফাইন কানা সাল্লা খামসান, যদি আপনি পাঁচ রাকাত নামাজ পড়ে ফেলেন ওইভাবে ধরে, কিন্তু দেখা গিয়েছে যে আপনি আসলে ঠিকই ছিলেন, চার রাকাতই নামাজ পড়েছেন, এক রাকাত সন্দেহের উপরে বেশি পড়েছেন, আর সেটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাফাআন, মানে জোর সংখ্যক নামাজকে সাফাআ বলা হয় হাদিসের ভাষায়। এটি আপনারা লক্ষ্য করেছেন আরব মসজিদে যখন বেতেরের নামাজ পড়ে তখন ইমাম সাহেব একটি কথা বলে, রাকাতে সাফা মানে দুই রাকাত জোর সংখ্যক, সাফা মানে হচ্ছে জোর, আর বেতের মানে হচ্ছে বেজোর, ওই কারণে ইমাম সাহেব বলে যে আমরা এখন দুই পড়ব জোর সাফা, এখানে সাফা এসেছে যে সে তার সাফা হয়েছিল চার রাকাতে কিন্তু সে এক রাকাত বেশি পড়ে খামসান হয়েছে। তো এটি করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই নামাজের এক রাকাত যে অতিরিক্ত হলো এটি তার বৃথা যাবে না। ওয়া ইন কানা সাল্লা ইতমিমান লিআরবা, সে যদি চার রাকাত পূর্ণ করে আর এক রাকাত বেশি পড়ে, কানা তারগীমান লিশাইতান, আর ওই এক রাকাতের
যে বেশি অতিরিক্ত পড়ল সেই সেজদাগুলো হবে শয়তানের জন্য তারগিমান। তারগিমানের ব্যাখ্যা দিয়েছে হল ইমাম নববী সহিহ মুসলিমের শরহ ভিতরে তিনি বলেছেন তারগিমান লি শয়তান, এই কথাটির অর্থ কি? উনি বলেছেন আই ইগাদাতু লাহু ওয়া ইযা লা ওয়াজাদাতু খাসিআন আন মুরাদাহু ফালিয়া বিলতালবিসু আলাল মুসাল্লি, যে এটি হচ্ছে শয়তানের জন্য প্রচন্ড ধরনের বিরক্তিকর, তার জন্য অপমানজনক, তার জন্য বিভ্রান্তিকর। কারণ শয়তান সে চেয়েছিল মুসাল্লির নামাজে প্যাচ লাগানোর জন্য, তার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ করার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়েছে। এটি এই যে শয়তানের জন্য এটি অপমানজনক এই এক রাকাত এবং সিজদা সাহু। তাহলে আমরা বুঝতে পারলাম যখন নামাজের ভিতরে সন্দেহ হবে, সন্দেহ হলে কম সংখ্যার উপর ভিত্তি করে নামাজটাকে সম্পূর্ণ করতে হবে, এটি হচ্ছে স্কলাররা বলেছেন। যেখানে আপনি ফাল ইয়াতাহাররা সওয়াব, হাদিসের ভাষা ইয়াতাহাররা সওয়াব, যেখানে আপনি সঠিক সেটার উপরে আপনি প্রথমে স্থির হবেন, তারপরে বাকি নামাজটুকু পড়বেন। আগে বলছি যে যাদের সবসময় সন্দেহ হয় তারা, তাদের এটা একটা মানসিক অসুখ, তাদের জন্য কোনো কিছু করতে হবে না। আর নামাজের সালামের পরেও সন্দেহ হলে সেটাকেও আপনাদের অবজ্ঞা করতে হবে যদি না আপনি নিশ্চিত না হন ততক্ষণ পর্যন্ত। এই এখন আপনি আপনাদেরকে আমরা দলিল দিব যে এই যে নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এই মানে এই কি বলে যে কতক্ষণ পরে আমরা সেজদা দিতে পারবো, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, যে আমাদের নামাজটুকু শেষ হয়ে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কথা বন্ধ করুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এখন যে নামাজ শেষ হয়ে গেল, তারপরে ইমামদের ইমামের সাথে মুক্তাদির গন্ডগোল শুরু হলো, বলতে লাগলো, চ্যালেঞ্জ করলো যে আপনি তো নামাজ কম পড়িয়েছেন, আপনি নামাজে এই করেছেন সেই করেছেন ইত্যাদি ইত্যাদি। অথবা একজন মহিলা অথবা একজন পুরুষ সে বাসায় নামাজ পড়ছে, সে কতক্ষণ পরে তার মনে পড়লো এবং সে তখন কি করবে? ভাই আমি একটু ইন্টারাপ্ট করছি ভাই, সরি। আচ্ছা আমি একটু বলতেছি, আপনারা মডারেটর রুমে যারা আছেন প্লিজ একটু দয়া করে বের হয়ে যান, কারণ ভাই আর আমি আছি মডারেটর রুমে, আর দরকার নেই আমাদের। আপনারা হয়তো ভুল করে ঢুকেছেন, প্লিজ আপনারা বের হয়ে আবার পাউন্ড সাইন দিয়ে ঢুকেন, 3536 9 7 পাউন্ড, আপনাদের লাইনটা কেটে দিয়ে আবার ঢুকেন যারা মডারেটর রুমে আছেন প্লিজ। তো এখন যে বিসমিল্লাহি তাআলা, যে কতক্ষণ পরে এই সিজদা সাহু দিতে হবে, এটি একটি প্রশ্ন। এই প্রশ্ন অনেকেরই রয়েছে যে মসজিদের ভিতরে জামাতে ইমামের সাথে নামাজে গন্ডগোল হলো, ইমাম শুনলেন না, না শুনে উনি চলে গেলেন, এখন মামুম তারা কি করবে? অথবা অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হলো, ভুল ধরা পড়লো অনেক পরে, অথবা মানে দেরি হয়েছে, অথবা মসজিদ থেকে বের হয়ে গেল, অথবা কেউ বাসায় ভুল করলো কিন্তু গাড়িতে বসে তার মনে হলো আসলে আমি ভুল করেছি, এটি আমি নিশ্চিত, আমি একেবারেই নিশ্চিত যে এটি ভুল হয়েছে, তো এই ক্ষেত্রে তখন সে কি করবে? এই ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে, এটি একটু আমরা একটু দেখব যে সহি মত কোনটা আর মানে কে কোনটা বলেছে।
এখানে শেখ আল উসাইমিন ফাতোয়া ইবনে উসাইমিন তিনি বলছেন তার কথা রাহিমাহুল্লাহ তাআলা, ইন যুকিরা ফি জামান করিবান সাজদাতান, যদি কিছুক্ষণের ভিতরে সে বুঝতে পারে, সুবহানাল্লাহ বিহামদি, এটি হচ্ছে শেখ উসাইমিন এবং অন্যান্য শেখও এই কথাই বলেছেন যে যদি এই ভুলটুকু অল্প সময়ের ভিতরে সে বুঝতে পারে, ওয়াইদা যুকিরা ফি জামান করিবান সাজদাতান, তাহলে উসজুদ, সে সেজদা দিবে, ওয়া ইন তালু ফিল ফাসলে সুকিতন সুকিতন, যদি অনেক লম্বা সময় অতিক্রম করা হয়, মানে ভুল হয়েছে কিন্তু সে মনে করতে পারে নাই, অনেক সময় পার হয়েছে, মনে করেন সকাল ফজরের নামাজের সময় সে ভুল করেছে, এখন সে অফিসে গিয়ে তার মনে পড়ল যে আমি তো আসলে নামাজে ভুল করেছি, ইত্যাদি ইত্যাদি অনেক লম্বা সময়, তাহলে শেখ আল উসাইমিন বলছে তাহলে তাকে আর সেজদা সুহু করতে দেবে না, সুকিতান, যে সেটা তার জন্য সে সেটা থেকে মুক্ত হয়েছে, সেটা ঝরে পড়েছে। মাসালান আল্লা ইয়াজকুরু ইল্লা বাদু মুদাতুন তাওিলা, যে অনেকক্ষণ পরে যদি তার মনে না আসে তাহলে সেটি সুকিতন হয়ে যাবে, সেটি বাদ পড়ে যাবে। আবার তিনি বলেছেন ফালাউলা খুরুজ মিনাস মসজিদ فانه لا يرجع الى المسجد ويسقط عنه, যদি সে মসজিদ থেকে বের হয়ে যায়, সুবহানাল্লাহ, এটি শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে মসজিদের ভিতরে ভুল হয়েছে কিন্তু মসজিদ থেকে সে কোনো কারণে বের হয়ে গেল, তাহলে সে মসজিদে আবার ফিরে আসার দরকার নাই সেজদা সুহু দেওয়ার জন্য, এটি হচ্ছে তার কথা। এই জন্যই কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন, আপনাদের কাছে যাদের ইংরেজি ভাষণ রয়েছে, দি ক্লারিফাইড রুলিংস অফ দি মিস্টেকেন ইন সালাহ, শেখ মাশহুর হাসান সালমান হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার বিখ্যাত কিতাব সেখানে বলছেন, তরিকাহুল হাল নাসিয়ানাহু, যে ফামান ফোকাহাহু, কিছু ধরনের ফোকাহা বলছেন, ইজা তাল আল ফাসলু লাম ইয়াসজুদ, যে যদি অনেক সময় অতিক্রম হয়ে যায় তাহলে তাকে সিজদা দেওয়ার দরকার নাই, ওয়ালাম ইউবনা, এবং তাকে নামাজ চালিয়ে যেতে হবে, সে মানে তাকে মানে নামাজ চালাতে হবে না, মানে সিজদা দিতে হবে না, এখানেই শেষ, যদি লম্বা সময় অতিক্রম হয়ে যায়, ওয়ালাম ইয়াহাদ্দাদ হাউলা তুলুল ফাসলু লিগাইরি কাউলাহুম, কিন্তু তারা এটি বলছে না যে এই সময়টুকুর সীমা কতটুকু, এখানেই হচ্ছে শেখ মাশহুর তার কিতাবের ভিতরে প্রশ্ন তুলেছেন যে কতটুকু সময় হলে তাকে সেজদা সুহু করতে হবে না, কতটুকু ভুললে, এই জিনিসটা হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না, যদিও উসাইমিন বলেছে এবং ইমাম শাফিঈর কিছু অনুসারীরা বলেছে, আহমদ হাম্বলি মাজহাবের অনেকেই বলেছে, আবার কিছু কিছু স্কলার বলেছে ওয়াকিল ইয়াসজুদ মা দামা ফিল মসজিদ, কেউ কেউ বলেছেন যে মসজিদের ভিতরে যদি সে না থাকে, বের হয়ে যায়, ফাইন্না খরজুল ইনকাতা, সে যদি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে সে নামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সেই ক্ষেত্রে তাকে করতে হবে না, তাহলে আমরা দুইটি ওপিনিয়ন পাচ্ছি। আর আরেকটি ওপিনিয়ন হচ্ছে কম থাকুক আর মসজিদ থেকে বের হোক, তাকে কিছুই করতে হবে না, এটিও আরেক গ্রুপ, ওয়াকিল কুল্লু মিনহুমা মানিউন মিনাস সুজুদ, আরেক দল ফকি বলছেন যে লম্বা সময় হোক আর মসজিদ থেকে বেরি হোক, কোনো অবস্থাতেই সে সেজদা সুহু করবে না, এই তিনটি মত পোষণ মানে উনি উল্লেখ করে তার কিতাবে বলছেন, সঠিক হচ্ছে কি, ওয়ান আহমদ রিওয়ায়াতুল উখরা, ইমাম আহমদ থেকে আরেকটি রেওয়ায়েত এসেছে যেটিকে শেখ মাশহুর হাসান সালমান সহি বলেছেন এবং আফাদাহু শেখ আল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হু মাজমুউল ফাতওয়া, ইমাম ইবনে তাইমিয়াও একই মত পোষণ করেছেন, আর একটি মত এসেছে ইমাম আহমদ থেকে, সেটি কি, আন্নাহু ইয়াসজুদ ওয়া ইন খারাজাল মাসজিদু তাবাআদ তাবাআদ,
যদি সে মসজিদ থেকে দূরে সরে যায় তারপরেও তাকে সিজদা দিতে হবে, যদি তাকে সিজদা করতে হয়। ওহুয়া কাউলু শাফিঈ ওয়া হাযা হুয়াল আযহার ওয়া ইন্না তাহিদিক তাহাদিদ তাহদিদ যালিকা বিমাকান আও বিজামান লা আসলাহু ফি শরউ। মানে কথাটা ইমাম শাফি বলছেন যে বাহ্যিকভাবে যে কোন জায়গা ভিত্তিক, মানে মসজিদের ভিতরে থাকলে সে সেজদা সহ দিবে, আর মসজিদ থেকে বের হইলে দিতে পারবে না, দেওয়ার দরকার নাই। অথবা আউবি জামান, মানে একটা নির্দিষ্ট কাল থাকলে করতে হবে, নির্দিষ্ট কাল না থাকলে পারবে না, এর কোনো কথাই শরীয়তে কোনো ভিত্তি নাই। লা আসলালাহু ফি শরউ, তিনি বলছেন যে এই শেখ উসাইমিন অথবা অন্যান্য স্কলার যেগুলো বলেছেন এই কথার কোনো শরীয়তে কোনো ভিত্তি নাই। সুতরাং সঠিক কথা হচ্ছে এই, দেরি যতই হোক না কেন আর আপনি যতই দূরে চলে যান না কেন, আপনাকে দেখতে হবে যে যখনই আপনি নিশ্চিত হবেন যে আপনার ভুল হয়েছে, এই ভুলটুকু কি ভুল হয়েছে সেটা আপনাকে প্রথমে দেখতে হবে। সেই ভুল যদি কোনো ওয়াজিবে ভুল হয় তাহলে আপনি সেজদা সাহু দিবেন, না হলে আপনার তো ওয়াজিব যদি আমরা ত্যাগ করি ওজর বিনা ওজরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিবেন, যেটা আমরা দলিল হিসাবে সে কালবানীর কিতাব থেকে পেশ করেছি। তার মানে ওয়াজিব যদি তরক হয় তাহলে সেজদা সাহু দেওয়াটাও ওয়াজিব, আর সুন্নাহ যদি বাদ পড়ে যায় তাহলে আপনাকে কোনো কিছু না দিলেও চলবে, এটি গুরুত্বপূর্ণ নয়। যেমন বেতারের নামাজে আপনি এই মানে এই কুনুত পড়তে পারেন নাই, সেটার জন্য আপনাকে তাড়াহুড়া করে অনেক দূরে গিয়ে পরের দিন সকালে সেজদা সহ দিতে হবে না, কারণ এটি পড়া মানে আপনার জন্য সুন্নাহ, পড়লেও পড়বেন আর ছেড়ে দেওয়াটাও সুন্নাহ, পড়াটাও যেমন সুন্নাহ, দুটোই হচ্ছে সুন্নাহ। আর ওয়াজিব যদি বাদ পড়ে যায় তাহলে আপনাকে সেজদা সহ দিতে হবে। আরেকটি হচ্ছে যে কোনো রোকন যদি বাদ পড়ে যায় আর দীর্ঘ সময় পরে যদি আপনার মনে পড়ে যে আপনি রোকনই বাদ পড়েছে তাহলে পুরো নামাজটুকুই নতুন করে পড়তে হবে, এটি হচ্ছে বেশি বিশেষভাবে সহি, কারণ আপনি রোকন বাদ পড়েছে এই ক্ষেত্রে, তারপরে আপনাকে সেজদা সহ নতুন করে পড়লে আর এটা দিতে হবে না। কিন্তু আপনাকে যদি খুব তাড়াতাড়ি আপনি এটা পড়ে ফেলেন তাহলে আপনাকে রোকন যদি নির্ধারিত করতে পারেন তাহলে আপনাকে ওই রাকাতটুকু আবার পড়তে হবে, যেটি উসাইমিন বলেছেন যে কোন নামাজের ভিতরে যদি কোনো রোকন কোনো রাকাতে বাদ পড়ে তাহলে সে শুধু ওই রাকাতটুকুকে বাতিল বলে গণ্য করবে। যেমন এক ব্যক্তি প্রথম রাকাত সহিভাবে সে করেছে কিন্তু দ্বিতীয় রাকাতে সে একটি রোকন বাদ পড়েছে, তাহলে সেই রাকাতটাকে সে বাতিল ধরে পরের রাকাতকে সহি ধরে আবার বাকি নামাজটুকু পূর্ণ করবে এরকম। সুতরাং এইভাবেই করা উত্তম। আর যদি এই রোকনের বিষয়ে আরো যদি কোনো সন্দেহ থাকে তাহলে রোকনের বিনিময়ে সেজদা সহ দিলে এটি পূর্ণ হবে না, সেজদা সহ দিয়ে রোকন আদায় করাটাকে কাভার করা যায় না, কারণ রোকন বাদ হয়ে গেলে রাকাতটুকুই বাতিল হয়ে যাবে, পুরো নামাজটুকুকে বাতিল হবে না, যদি না আপনি প্রত্যেক রাকাতে কোনো রোকন নষ্ট না করেন তাহলে। আর যদি আপনি একটি রাকাতে রোকন তাকে নষ্ট করেন তাহলে ওই রাকাতটুকুকে বাতিল ধরে বাকি আরেক রাকাত এক্সট্রা করতে হবে এবং তারপরে সেজদা সহু দিতে হবে, যেহেতু আপনার নামাজের ভিতরে ভুল হয়েছে ওই কারণে। আর যদি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে এই ক্ষেত্রে মানে নতুন করে নামাজ পড়াটাকে উত্তম, কেউ কেউ বলেছেন আল্লাহ নোজ বেস্ট। তাহলে আমরা এই বিষয়ে জানতে পারলাম যে এই মানে বেশি হলে কি করতে হবে আর কম করলে কি করতে হবে যদি সন্দেহ হয়। এখন আসুন যে সেই বিখ্যাত হাদিস, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দুই রাকাত পরে সালাম ফিরেছেন, এই হাদিস দুটো হাদিস রয়েছে, আপনাদের অনেকেই হয়তো একটি পড়েছেন আরেকটি পড়েন নেই, এই কারণে আমি আপনাদের খেদমতে দুটো হাদিসই বর্ণনা করছি, এটা একটু কনফিউজিং এই কারণে।
প্রথম হাদিসটুকু এসেছে বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে, 482 বুখারী আর মুসলিম হচ্ছে 573। আন মুহাম্মদ বিন সিরিন আন্নাহু কাল, ইবনে মুহাম্মদ বিন সিরিন তিনি বলছেন, সামিতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু صلى بنا رسول الله صلى الله عليه وسلم إحدى صلاتي العشية إما زهرة وإما العصر যে আমরা একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়তেছিলাম, হয় জোহর হবে অথবা আসর হবে। সুবহানাল্লাহ, বর্ণনাকারী নিজেই সন্দেহের ভিতরে পড়েছে যে কোন ওয়াক্তের নামাজ ছিল, কিন্তু নামাজটা বিকালে ছিল এটি সে নিশ্চিত। আল আশি মানে বিকাল। ফাসাল্লামা, তিনি নামাজ সালাম ফিরালেন, ফিরাকাতাইন, সুম্মা আতা জিদআন ফি কিবলাতি ফিল মসজিদ ফাসতানাদা ইলাইহি মুগদাবান। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যাচ্ছে তিনি নামাজ দুই রাকাত নামাজ পড়েছিলেন, চার রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে দুই রাকাত পড়ে তিনি কি করেছিলেন, জিদআন তিনি চলে গিয়েছিলেন মসজিদের ভিতরে কাঠের কাঠ দিয়ে বানানো একটি মঞ্চের দিকে চলে গিয়েছিলেন। এটি সঠিকভাবে উল্লেখ নাই যে মসজিদের কোন জায়গায় গিয়েছিলেন, মসজিদ থেকে একটু দূরে কোন একটা জায়গায় নির্জনে চলে গিয়েছিলেন, এইভাবেই হাদিসে এসেছে, কিন্তু সেটি ছিল কিবলার দিকে, ফি কিবলাতি জেদ আন কিবলাতি। ধারণা করা হচ্ছে কোনো কাঠের উপরে তিনি বসেছিলেন, আর সেটি তিনি কাঠের উপরে হেলান দিয়ে বসেছিলেন, এটিও বর্ণনা এসেছে। ফাস্তানাদা, সুতরাং তিনি যে ঘরের ভিতরে যান নাই এই হাদিসই হচ্ছে এটা দলিল, কারণ যে ব্যক্তি হাদিস বর্ণনা করেছে সে নবীকে দেখতে পাচ্ছে, তার মানে উনি ঘরের ভিতরে ছিলেন না, যে তিনি ফাস্তানাদা ইলাইহা তিনি কাঠের উপরে হেলান দিয়েছিলেন, কিন্তু তিনি হঠাৎ করে রেগে গেলেন, মুগদাবান তিনি গাদাব মুগদাব তিনি রাগ হয়ে গেলেন, কেন, ওয়াফিল কাওমি আবু বকর ওমর সাহাবা আন ইয়াতাকাল্লামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগ হয়ে যেতেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাগ হতেন, এটি তার সিফাতের একটি অন্যতম বৈশিষ্ট্য, তিনি রাগ হতেন। আর সহিহ হাদিসের ভিতরে এসেছে আমাদের প্রিয় নবী যখন রাগ হতেন তখন তার গালে লাল রঙের মতো দেখা যেত। বর্ণনাকারী বলেছেন যে ডালিম ফলের যে লাল বিচিগুলোকে কুচকে দিলে যে ধরনের রক্তের মতো লালচে হয়ে যায় ডালিম, ডালিম ফলের যে মানে রস থেকে যে ধরনের লাল হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালটুকু সেরকম লাল হয়ে যেত রাগ হলে। সুবহানাল্লাহ, এ হচ্ছে আল্লাহ রাসূল, তিনি রাগ হলে তার রাগ চেহারাতে ধরা পড়ত। সুবহানাল্লাহ বিহামদি। আর সাহাবীরা সেই মুখ দেখে, এই মুবারক চেহারা দেখে তারা কথা বলতে সাহস পেত না, যেমন আবু বকর ওমর তখন কথা বলতে সাহস পাচ্ছিলেন না। সাহাবা আন ইয়াতাকাল্লামা আবু বকর ওমর, ওয়খারাজা সারআনুল নাসি ফাকুল, তখন মানুষজন সবাই মসজিদ থেকে চলে যাচ্ছিল আর বলতেছিল, কসিরত সালা কসিরত সালাতি, যে নামাজ সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, ফাকামা জুল ইয়াদাইন, এমন এমন সময় একজন ব্যক্তি যার হাত দুইটি লম্বা ছিল, সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাত সালাতু সুম্মা নাসিতা, আপনি কি নামাজকে সংক্ষেপ করেছেন নাকি না আপনি নামাজ পড়তে ভুলে গেছেন। সুবহানাল্লাহ, এই যে হাত লম্বা বিশিষ্ট জুল ইয়াদাইন, তার দুই হাত লম্বা ছিল, ফানাযারা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামিনা ওয়া শিমালা, তিনি ডানে তাকালেন বায়ে তাকালেন, ফাকাল মা ইয়াকুলু জুল ইয়াদাইন, এই জুল ইয়াদাইন তোমাদের সামনে কি বলছে সেটি কি সঠিক। সাহাবীরা বলল, ক্বালু সাদাকা সাদাকা, সে সঠিকই বলছে, লাম তুসাল্লি ইল্লা রাকআতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দুই রাকাতের বেশি নামাজ পড়েন নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তিনি দুই রাকাত নামাজ পড়লেন। এই যে কথাবার্তা বলা হলো তাতেও নামাজ নষ্ট হয়নি।
এবং যে সময়টুকু ব্যয় হয়েছে এই যে ভুল করার পরে, এবং অনেক সময় ব্যয় হয়েছে, মানুষ কথা বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি রাগ করেছেন ইত্যাদি ইত্যাদি, এই সময়ের জন্য ওই আগে দুই রাকাত নামাজ নষ্ট হয় নাই, তিনি আবার দুই রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। এইখানে দাঁড়ালে অবশ্যই তাকে তাকবীরাতুল ইহরাম বলে প্রথমে যেভাবে নামাজ আমরা শুরু করি ঠিক সেভাবেই নামাজ শুরু করতে পারত, আল্লাহ রাকাতাইন ও সাল্লামা সুম্মা কাব্বারা, তখন তিনি তকবীর দিলেন, সুম্মা সাজাদা আবার একটি সিজদা করলেন, সুম্মা কাব্বারা ফারাফা, তারপরে তিনি তকবীর দিয়ে আবার উঠলেন, সুম্মা কাব্বারা আবার তকবীর দিলেন, ও সাজাদা আবার সিজদা দিলেন, সুম্মা কাব্বারা ওরাফা আবার তকবীর দিয়ে আবার বসলেন, ওকালা মোহাম্মদ বিন সিরিন আখবারতু আন ইমরান বিন হুসাইন, ইমরান বিন হুসাইন ইবনে সিরিনকে বলছে, ও সাল্লামা, তারপরে তিনি সালাম ফিরিয়ে ফেললেন। এই হাদিসটা ছাড়া আরেকটি হাদিস রয়েছে, সেটিতে বর্ণনা আছে যে তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন, রাওয়াহু মুসলিম, এটিও মুসলিমের ভিতরে এসেছে, পরের হাদিস, আন ইমরান বিন হুসাইন, এটি হচ্ছে 574, রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল আসর, তিনি আসরের নামাজ পড়ছিলেন, এখানে আর কোনো সন্দেহ নাই, সরাসরি সে বলছে আসরের নামাজ পড়ছে, ফাসাল্লামা ফি সালাসি রাকাতেন, কিন্তু এখানে তিনি যে ভুল করেছেন সেই ভুলটি হচ্ছে তিন রাকাত পরে তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন, আর আগের হাদিসটার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত পরে সালাম ফিরিয়েছেন, এই হচ্ছে পার্থক্য। তিনি তিন রাকাত, তার মানে এটি আরেক দিনের ঘটনা হওয়ার সম্ভাবনা খুব বেশি, আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো বেশি জানেন। তিনি তিন রাকাত পরে সালাম ফিরিয়েছেন, সুম্মা দাখালা মানজিলাহু, এবং তিনি ঘরের ভিতরে চলে গেলেন, ফাকামা ইলাইহি রাজুলুন ইয়াকুলু লা খিরবান সুবহানাল্লাহ, এরকম অবস্থায় সাহাবারা হতভম্ব হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাচ্ছে না, কারণ তিনি ঘরের ভিতরে চলে গেছেন তিন রাকাত পরে। তখন যে ব্যক্তি, ওই যে দুলিয়াদাইন, যার হাত দুটি লম্বা ছিল, সুবহানাল্লাহ, তাকে সাহাবীরা কিভাবে ডাকতো আপনারা সবাই জেনে থাকবেন, সেটি হচ্ছে তার, তাকে বলতো খিরবাক, খিরবাক, তার নাম হচ্ছে, তার উপাধি হচ্ছে খিরবাক, তার নাম জানা যায় না, ফাকামা ইলাইহি রাজুলুন ইয়াকুলু লাহু, লোকেরা ওই লোকটাকে বলতো খিরবাক। কেন এরকম নাম ধরে ডাকতো, এর ব্যাখ্যা আমি আপনাদেরকে একজন ডাক্তার হিসাবে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সুবহানাল্লাহ বিহামদি, আমাদের মুহাদ্দিসরা কত সতর্ক, একজন বর্ণনাকারী যে যার হাত দুটি লম্বা তাকে লোকরা কি নামে ডাকতো সেটিও তারা উল্লেখ করেছে, যদিও সেই আমলে, আজ থেকে 1500 বছর আমলে কোনো মেডিকেল ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না। আমরা বর্তমানে জানতে পারি যে এরকম কয়েকটা মেডিকেল কন্ডিশন আছে, যেমন মারফেন সিন্ড্রোম, যারা ডাক্তার আছেন তারা জানেন, মারফেন সিন্ড্রোমে হাত দুটো লম্বা হয়ে যায় মানুষের, পা দুটো লম্বা হয়ে যায়, তাকে দেখতে অন্যরকম দেখায়, মারফেন সিন্ড্রোম। খুব সম্ভবত এই লোকটি মারফেন সিন্ড্রোম এই জাতীয় কোনো অসুখ ছিল যার জন্য তার হাত দুটি লম্বা ছিল, এই জন্য লোকরা তাকে বলতো খেরবাক, আর ওই খেরবাক তাদেরকে বলছে ওয়াকায়নাফি ইয়াদাই তুল, যার হাত দুটি লম্বা ছিল। আর এই লোকটা যদি সাহস করে এই প্রশ্নটুকু না করত তাহলে তো আমরা এই থেকে হাদিস জানতে পারতাম না, আল্লাহ তার উপর রহম করো। সেই ব্যক্তি প্রচন্ড ঝুঁকি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেছেন সেটা দেখেও তাকে শান্তভাবে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ফাযাকার আল্লাহু সানিআহু, যখন তাকে স্মরণ করে দেওয়া হলো যে আপনি কি করেছেন, ওয়া খারাজা গাদবান, তিনি রাগ হয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন রাগ হলেন, রাগের বর্ণনা এসেছে, ওয়া ইয়াজুররা রিদাআহু, তিনি তার যে চাদরকে টেনে টেনে চলতে লাগলেন, এবং হাত্তা আনতাহা ইলান নাস, যতক্ষণ না পর্যন্ত তিনি মসজিদে মানুষের সম্মুখে মুখোমুখি হলেন, ফকল আসাদাকা হাজা, সে কি সত্য বলছে, কল নাম, কলু নাম, তারা সবাই বলছে হ্যাঁ, জুলিয়াদাইন ঠিকই বলেছে, ফাসাল্লা রাকাতান, তখন তিনি ওই এক রাকাত পড়েছেন। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে শুধুমাত্র এক রাকাত পড়েছিলেন, যেহেতু তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলছেন, সুম্মা সাল্লামা,
তারপরে তিনি সালাম ফিরিয়েছেন, সুম্মা সাজাদা সাজদাতাইন, তখন তিনি দুটো সেজদা দিয়েছেন, সুম্মা সাল্লামা, এবং তিনি তারপরে আরেকটি সালাম দিয়ে আরো দুটি সালাম দিয়েছেন। এর ভিতরে প্রমাণ হচ্ছে সহিভাবে যে এটা মুসলিমের হাদিস যে এখানে তিনি সেজদা সুহুর পরে কোন তাশাহুদ পড়েন নাই। সুতরাং আমরা এটা জানতে পারলাম। এখন হচ্ছে এক রাকাত দুই রাকাত যদি বেশি হয় সেটি আমরা আরেকটি যেটি সেটি আমরা অনেক আগেই বর্ণনা করেছি যে যদি মানে কেউ দুই রাকাতের পরে প্রথম তাশাহুদে যদি না বসে তাহলে সে উঠে যাবে। যেমন হাদিসের ভিতরে এসেছে ফাকামা ফি রাকাতাইন আল আউয়ালিন লাম ইয়াজলিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পড়েছিলেন দুই রাকাত পরে এবং তিনি বসেন নাই, ফাকামা আন-নাস মাআহু, আর মানুষরা দাঁড়িয়ে গিয়েছিল, হাত্তা ইযা কাদা সালাত, তিনি যখন নামাজ শেষ করলেন, আনতাযারা আন-নাসু তাসলিমাহু, তিনি লক্ষ্য করলেন যে মানে মুসল্লিরা তারাও সালাম ফিরাচ্ছে নবীর সাথে, তখন কাব্বারা ওয়াহুয়া জালিসুন, তিনি তখন বসা অবস্থায় তিনি তাকবীর দিলেন, ফাসাজাদা সাজদাতাইন, এবং তিনি দুটো সেজদা দিলেন, কাবলা আন ইউসাল্লিমা, তিনি সালামের পূর্বে দুটো সেজদা দিলেন, সুম্মা, তারপরে তিনি আবার সালাম ফিরালেন। তার মানে তাশাহুদে প্রথম তাশাহুদে যদি না বসে তাহলে হাদিসের ভিতরে এসেছে যে এটা সালামের আগে সেজদা সুদ দিতে হবে, কিন্তু মানে কেউ যদি পরে দেয় সেটা কোনো সমস্যা নেই, দুইভাবেই দেওয়া যায়। আমরা সেটি আগে দলিল পেশ করেছি এবং দুটি সহি নির্দিষ্ট করা ও কোনো সঠিকভাবে অনেকগুলো হাদিসকে একত্র করলে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে যেটি গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব যে ইমামের সাথে যখন আমরা নামাজ পড়ব তখন আমরা কিভাবে পড়ব। মাসবুক, যেমন আমি এখানে একটি কথা বলতে চাই, গত ক্লাসে আলোচনা হয়নি, আমাদের দেশে যেহেতু চার রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাত সেখানে ফাতেহার সাথে একটি সুরা মিলালে সেজদা সুহু দেয়, এটি তো দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা আগে বারবার বলেছি এবং শেখ আলবানী তার সিফাত সিরাফ সিফাতুস সালাতুন নবীর ভিতরে দলিল পেশ করেছেন যে চার রাকাত বিশিষ্ট নামাজে চার রাকাতেই ফাতেহার সাথে সুরা মিলানোর উপরে কায়েম ছিলেন কে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এবং একদল সাহাবী, ওরা সব সময় যে চার রাকাত বিশিষ্ট নামাজে প্রত্যেক রাকাতেই তিনি ফাতেহার সাথে সুরা মিলাতেন এবং এটি অনেক উত্তম। আপনারা যারা সহি সুন্না অনুসরণ করেন তাদেরও উচিত যে নামাজের চার রাকাতের ভিতরে ফরজ নামাজের, আবারও বলছি এ দেশের কথা শুনে খালি রাগ হলে আর মানে গালিগালাজ করলে কোনো কাজ হবে না, আর ডাক্তারের বাড়ি কোথায় সে কি দিয়ে ভাত খায় সেটা দিয়ে কোনো জ্ঞান অর্জন হবে না, জ্ঞান অর্জন হবে সহি জিনিসকে আঁকড়ে ধরলে। যে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে প্রত্যেক রাকাতেই ফাতেহার সাথে সুরা মিলানো যায় আর সেটি হচ্ছে একটি সুন্না, আর সেই সুন্নার উপরে একদল সাহাবী কায়েম ছিলেন, তার ভিতরে অন্যতম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর আমরা হচ্ছি এমন এক দেশের অধিবাসী, সহি হাদিসের উপরে যদি আমল হয়ে যায় তাহলে দেশের দেশু বলে কি কয় যে আমি তো ভুল করে ফরজ নামাজে তৃতীয় রাকাতে ফাতেহার সাথে একটা সুরা পড়ে ফেলছি ভুল করে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আমরা নাকি ভুল করেছি। এটি তো ভুল হয় না রে ভাই, ভুল হয় নাই, এটি আপনি যেটা করেছেন আপনি হয়তো জানেন না, সেজদা সুহু তো দিতে হবেই না, আপনি বরঞ্চ খুশি হবেন যে আপনি একটা সুন্নত আদায় করতে পেরেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, সুবহানাল্লাহ, না জানলে যা হয় আর কি। সুতরাং ভালো করে শুনে রাখুন যে চার রাকাত বিশিষ্ট কোন নামাজে যদি তৃতীয় রাকাত অথবা চতুর্থ রাকাতে ফাতেহার সাথে যদি আপনি কোনো সুরা পড়ে ফেলেন সেটা আপনার জন্য কোনো দোষের নয়, বরঞ্চ আপনার খুশি হওয়ার কথা। তেমনি ভাবে প্রথম তাশাহুদে যদি আত্তাহিয়াতুর পরে আপনি যদি সালাওয়াত আলান্নবী পড়ে ফেলেন সেটাও আপনার
ভুল নয় বরঞ্চ সুন্না। আর যদি সেটি পড়ার পরে চারটি বিষয় থেকে পানা হাঁচিয়ে ফেলেন সেটিও আপনার জন্য ভুল নয় বরঞ্চ সুন্না। সুতরাং কথায় কথায় সেজদা সুহু দেওয়া যায় না, এর জন্য দলিলের প্রয়োজন রয়েছে। এখন আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইমামের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে। এটি আমাদের ভাইদের বেশি কাজে লাগবে, যেহেতু আমাদের ভাইরা বেশি বেশি মসজিদে নামাজ পড়ে। তবে আমাদের কিছু বোন যারা মসজিদের ভিতরে গিয়ে নামাজ আদায় করছে তাদের জন্য এটি বিশেষ উপকারী। এর ভিতরে অনেকগুলো বিষয় রয়েছে। একটি হচ্ছে ইমামের সাথে যদি কোনো ব্যক্তি প্রথম থেকেই নামাজ পড়ে তাহলে সে সেজদা সুহু করবে ইমামের সাথেই, যেহেতু সে প্রথম থেকে ইমামের সাথে জড়িত ছিল। সুতরাং ইমামকে তাকে অনুসরণ করতে হবে, এই ক্ষেত্রে তার কোনো বিকল্প নাই, কারণ সে মাসবুক হয়নি। মাসবুক হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইমামকে এক রাকাতের পরে পেয়েছেন, মানে প্রথম রুকুটা পায়নি যিনি, তিনি হচ্ছেন মাসবুক। আর যিনি প্রথম রাকাতে পেয়েছেন তিনি মাসবুক নন। সুতরাং ইমাম যখন সুহু সেজদা করবে যে উপায়ে করবে ঠিক সেই উপায়ে আপনাকেও সুহু সেজদা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশি ইমাম যদি বাংলাদেশি কায়দায়, যেটা হাদিস বিরোধী, এই ডান দিকে সালাম ফিরিয়ে একটা সালাম দিয়ে উনি সেজদা সুহু করে, তাহলে আপনি কি করবেন? আপনি সেই ক্ষেত্রে আপনি ডানেও একটা সালাম ফিরাতে পারেন আর এই মানে বায়ও একটি সালাম ফিরাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, দুই দিকেই ফিরাতে পারবেন, কারণ ডান দিকে সালাম ফিরালেই আপনি নামাজ থেকে বের হয়ে যাচ্ছেন আর ইমামকে অনুসরণ করা হচ্ছে, কোনো অসুবিধা নাই। আর যদি বায়ও আরেকটি সালাম ফিরান তাহলে তো উত্তম, ভালো। আর যদি না ফিরান তাতেও সেজদা সুহু আপনার অশুদ্ধ হবে না, যদি ইমামকে অনুসরণ করেন তাতেও কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন হচ্ছে যে যখন বাংলাদেশি ইমাম তাশাহুদ পড়বে তখন আপনি যেহেতু সহি সুন্নার লোক, আপনি বাংলাদেশি ইমামের পিছনে নামাজ পড়ছেন, আপনি চুপ করে বসে থাকবেন না, অনুগ্রহ প্লিজ। এই ধরনের বোবা নামাজের কোনো অস্তিত্ব নাই, নামাজের ভিতরে বোবার হওয়ার কোনো আদেশ হুকুম আমরা পাই না। এটি কোথা থেকে এসছে জানি না, শুধুমাত্র বাংলাদেশি লোকরাই নামাজের ভিতরে বোবা হয়ে বসে থাকে। আল্লাহ আমাদের বোবার হাত থেকে রক্ষা করো। কিয়ামতের দিন যদি আমরা বোবা হয়ে যাই তাহলে কত সর্বনাশ হয়ে যাবে। নামাজের ভিতরে কত বড় আল্লাহ সুবহানাহু তাআলা যেখানে বান্দার সাথে কথা বলে সেখানে মানুষ তাকে চুপ করে, এটি অত্যন্ত গর্হিত কাজ, ঘৃণিত। এর প্রশংসা তো করা যাবেই না, বরঞ্চ এটি হাদিসের মুখালিফ এবং বড় অন্যায়। যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কথা শুনছে সেখানে আপনি আল্লাহর সাথে কথা বলছেন না। বাংলাদেশি তরিকা হোক আর যেই তরিকাই হোক, আপনি বসে বসে ওই দোয়াগুলো পড়তে থাকবেন। আপনি যদি তাশাহুদ আবার নাও পড়তে চান তাহলে দোয়াগুলো পড়তে থাকেন, অসুবিধা কি? আপনি সালাওয়াত আলা নবী আরেকবার পড়েন, অসুবিধা নেই। আপনি তাশাহুদও যদি চান আরেকবার পড়তে পারেন, যেহেতু সে সময় দিচ্ছে, অসুবিধা নেই, কিন্তু দোয়াগুলি পড়া উত্তম। এই কারণেই আপনাদের প্রতি দরখাস্ত, আপনারা হাদিস অনুযায়ী নামাজের ওই যে বৈঠকে, শেষ বৈঠকে যে দোয়াগুলো রয়েছে সেগুলো আপনারা মুখস্থ করে রাখুন, তাহলে আপনি সময় মতো সেগুলোকে প্রয়োগ করতে পারবেন, বসে থাকবেন না। এই ইমামকে অনুসরণ করতে হবে ইমামের শেষ সালাম পর্যন্ত। ইমাম যতক্ষণ না পর্যন্ত সে সালাম শেষ না করে, যদিও তার তরিকা ভুল কিন্তু ইমামকে অনুসরণ করতেই হবে, সেটি যে মাযহাবের ইমামই হোক না কেন। আপনি তাকে ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতিম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য, ফালা তাখতালিফু আনহু, যে তার বিরোধিতা তোমরা করো না, ইমামের বিরোধিতা করা যাবে না। কিন্তু বিরোধিতা করা যাবে না ঠিকই, কিন্তু একটি জায়গায় সমস্যা রয়েছে। ইমাম যদি, ভালো করে শুনে রাখুন, এই এই শর্তটুকু জানলে আপনাদের অনেক লাভ হবে, কিন্তু খুব কম বইতে সেটা পাবেন, আমি বলছি ভালো করে শুনুন। কোন মাসবুক যদি ইমামের সাথে পরের রাকাতে এসে যোগ দেয়, ইমাম যদি সুহু সেজদা করে, সেই সুহু সেজদা যদি ইমাম সালাম না ফিরিয়ে করে, মানে সালামের আগে করে, তাহলে
ওই মাসবুক কেও ইমামের সাথে সালাম ফিরাতে, ইমামের সাথে সুজদা সেজদা দিতে হবে। আবার বলছি, একজন মাসবুক এক রাকাত পরে ইমামের সাথে যোগ দিলেন, ইমাম এমন একটা সুজদা সেজদা করছেন এমন পদ্ধতিতে যেটি ইমাম সালাম ফিরান নাই, সালামের আগে সুজদা সেজদা করছেন, সেই সুজদা সেজদাতে ওই মামুম তাকেও সুজদা সেজদা করতে হবে, যেহেতু ইমাম সালামের আগে সুজদা সেজদা করেছে, নামাজ থেকে তো বের হয় নাই। সুতরাং মাসবুককেও সুজদা সেজদা করতে হবে। প্রশ্ন হচ্ছে যে সুজদা সেজদা করার পর ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলবে তখন মাসবুক আবার দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে সে এক রাকাত আবার পড়বে, মানে যেহেতু সে মাসবুক, কিন্তু তাকে আবারও সুজদা সেজদা করতে হবে। এই ব্যক্তি দুবার সুজদা সেজদা করবে, এর কারণ কি? এর কারণ হচ্ছে সুজদা সেজদার হাদিস হচ্ছে নামাজের শেষে সুজদা সেজদা করা, আর এই ব্যক্তি ইমামকে অনুসরণ করার জন্য নামাজের মাঝখানে সুজদা সেজদা করে ফেলেছে। এই সুজদা সেজদাটা হবে শুধুমাত্র অনুসরণের জন্য, এটি সুজদা সেজদা তার আদায় হবে না, কারণ সে মাসবুক, তার নামাজ এখনো শেষ হয় নাই। এই কারণে তাকে দুইবার সুজদা সেজদা করতে হবে, যেহেতু সে পরে ঢুকেছে। আশা করি বুঝতে পেরেছেন। এই মাসালাটা যদি জানেন তাহলে আপনি অনেক জ্ঞানী বলে পরিচিত হবেন, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান বাড়িয়ে দিবে। কিন্তু এটি হক যে ওই মাসবুক মুক্তাদি সে দুইবার সুজদা সেজদা দিবে। এর কারণ হচ্ছে প্রথমবার সুজদা সেজদাটুকু ইমামের সাথে অনুসরণের খাতিরে সে করেছে, আর পরের সুজদা সেজদাটা হবে তার আসল সুজদা সেজদা, যেটি সে ইমামের ভুলের জন্য সে এখন আদায় করবে, কিন্তু তাকে নামাজের শেষে আদায় করতে হবে। এটি হচ্ছে মাসালা। ইমাম যদি সালাম ফিরিয়ে ফেলে তারপরে যদি সুজদা সেজদা করে, সেই ক্ষেত্রে ওই মাসবুক কি করবে? সেই ক্ষেত্রে সে মাসবুক ইমামকে অনুসরণ করবে না। এই ব্যাপারেই মত পোষণ করেছেন শেখ আল উসাইমিন তার রিসালাতুল আহকাম সেজদাতুস সহ এই কিতাবের ভিতরে। তিনি বলেছেন যে ইমাম যদি ডান দিকে সালাম ফিরিয়ে ফেলে, বা দিকে সালাম ফিরায়, মাসবুক ইমামকে অনুসরণ করতে বাধ্য নয়, কারণ সালাম যদি ফিরিয়ে নেয় মাসবুক তাহলে সে নামাজ থেকে বের হয়ে যাবে, এই কারণে সে সালাম ফিরাতে পারবে না। সে তাহলে কি করবে? ইমাম যেহেতু নামাজকে শেষ করে দিয়েছে সালাম দিয়ে, সুতরাং সে দাঁড়িয়ে যাবে, বাকি রাকাতগুলি আদায় করার পরে সে আবার সুসেজদা করবে, যেহেতু সুসেজদা একটা তার পাওনা আছে এই কারণে। আর ইমামকে সে অনুসরণ করতে পারছে না, যেহেতু ইমাম সুসেজদার আগেই সালাম ফিরিয়ে ফেলছে ওই পদ্ধতির জন্য। এই হচ্ছে একটি পার্থক্য। আর যদি এমন কোন ভুল হয়, যেমন মুক্তাদি সুবহান রাব্বিয়াল আজিম বলতে ভুলে গেছে ইমামের পিছনে, তাহলে ওই ভুল ইমামই তা ক্যারি করবে, তাকে সুজদা সেজদা করতে হবে না। হ্যাঁ, আর এই আরেক এই এই বিষয়। এখন আসুন, ইমাম মাসবুক যখন ইমামের সাথে যোগ দিবে সে তখন নামাজের কোন ভাগ পাবে, এটি আপনাদের কাছে খেদমতে পেশ করতে চাই, আপনারা ভালো করে শুনুন, কারণ এটি একটি জটিল। আমাদের দেশের বইগুলোতে, বিশেষ করে প্রত্যেক মাযহাবের বইগুলোতে যা লেখা আছে, মুহাদ্দিসরা তার উল্টো বলেছেন, এটি হচ্ছে সহি। আমরা অনেকেই জানি যে আমরা যখন মসজিদে নামাজ পড়ি, মনে করেন আপনি মাগরিবের নামাজ, এই ক্ষেত্রে সবসময় আপনি উদাহরণ টানবেন কি দিয়ে? মাগরিবের নামাজ দিয়ে। অলওয়েজ এই মাসালাটা যাকে শিক্ষা দিবেন, উদাহরণ দিবেন কি নামাজ দিয়ে? মাগরিবের নামাজ দিয়ে। তাহলে মানুষ বুঝতে ভালো বুঝবে। মাসবুক যিনি ইমামের সাথে পরে যোগ দিয়েছেন, তার নামাজটুকু হবে তার নামাজের প্রথম ভাগ। ভালো করে শুনুন, মা ইয়াদরাকাহুল মাসবুক মাল ইমাম হুয়া আউয়ালু সালাতিহি। এটি হচ্ছে হক কথা এবং সঠিক কথা। এখানে ওই বেহেশতি জিয়ার এরকম বইতে অথবা অনেক বইতে লেখা আছে যে সে যখন আবার নতুন করে নামাজ শুরু করবে, সে আবার প্রথম থেকে নামাজ করবে, এই রাকাত হবে, এই রাকাত, সেই রাকাত, চতুর্থ, পঞ্চম, এরকম অনেক পেঁচানো অনেক কথাবার্তা রয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক এবং হাস্যকর
হলেও সত্য যে বেহেস্তির জয়ের ভিতরে রয়েছে যে মাসবুক যখন পরের রাকাত গুলো করবে তখন সে কোন কেরাত পড়তে পারবে না, বোবা হয়ে থাকতে হবে। কারণ যেহেতু তার উচিত ছিল নামাজের ভিতরে ইমামের পিছনে বোবা হয়ে থাকা, সুতরাং সে পরেও কোনো কারণ ছাড়াই বোবা থাকবে। সুবহান আল্লাহ, কত মিসগাইডেন্স! আল্লাহ আমাদের মিসগাইডেন্স রক্ষা করো। বেহেস্তির জয়ে লিখা আছে ইমামের পিছনে তো বোবা হয়ে থাকে, সেটি না হয় বুঝলাম যে ইমামের পিছনে বোবা হয়ে আছে, সে যখন ইমাম থেকে ফারিগ হয়ে গেল তারপরেও সে কেরাত পড়তে পারবে না, তাকে বোবা হয়ে থাকতে হবে, কারণ সে ইমামের পিছনে বোবা থাকতো, বোবা ছিল, বোবা বোবা ছিলাম, বোবা থাকিব, বোবা হয়ে কবরে যাব, এই বোবা হয়ে চলবো সারা জীবন, আর বোবা হয়ে কবর থেকে উঠবো কিনা আল্লাহ ভালো জানে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সহি হাদিসের উপরে কোনো আমল না থাকলে জাতি হিসাবে আমাদের দুর্গতি যে আসবে এটি নিশ্চিত। ইমাম না থাকলে তাকে অবশ্যই কেরাত পড়তে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই, সেটি যে নামাজই হোক না কেন, কারণ তার ইমাম নাই, সুতরাং তাকে পড়তে হবে। আচ্ছা, এখন যার মাসবুক সে তার কোন নামাজে কতটুকু পাপ পেয়েছে সেটি আমরা একটি দলিল পেশ করছি। الصحيح من أقوال أهل العلم أن ما يدركه المسبوق مع الإمام هو أول صلاته جي شمستنا أهل العلم جادر بيتور جان رويسه اي شكل جاني بدان علماء دير پخوته كي بلا حد چه جي إمامشة مسبوق جتتوكو ناماز پيلو شي تتتوكو ناماز حد چه تال نامازير پتن باغ ওহুয়া মাযহাবুস শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। এই বিষয়ে ইমাম আশ-শাফিঈ একই মত পোষণ করেছেন, উনজুর মাজমাউ নববী, ইমাম নববীও একই মত পোষণ করেছেন। কারণ লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তার দলিল হিসাবে পেশ করছেন, ইজা সামিতুমুল ইকামা ফামশু 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 ইলা সালাতি আলাইকুম বিসাকিনা ওয়াল ওয়াকর ওয়া লা তুসরিফ تسرعوا فما أدركتم فصلوا وما فاتاكم فأتموا رواه البخاري। দেখেন এই হাদিসটুকু বারবার আমাদের কাছে এসছে। এই হাদিসটা কি? ইজা সামিতুমুল ইকামা, যখন নামাজের ইকামত দেওয়া হয় কি করতে হবে? ফামশু ইলা সালা, পায়ে হেঁটে মুসাল্লার দিকে যেতে হবে, মসজিদের দিকে। ও আলাইকুম বিসাকিনা, প্রথম হুকুম কি? শান্ত থাকতে হবে, শান্ত চুপচাপ মসজিদের দিকে যেতে হবে, বাঙালিদের মতো না। মসজিদের নামাজ শুরু হয়ে গেলে আমাদের মসজিদের ভিতরে এক আদব দৃশ্য মসজিদের বাইরে দেখা যায়, কি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, ধূপধাপ। এই অনেক বুড়া লোক আছে হয়তো পড়ে গেছে সে, আরে বাবা রে, মানে অস্থির হয়ে গেছে, কি নামাজ ধরতে হবে, এই জন্য দৌড়াদৌড়ি। শুনেন, দৌড়াদৌড়ি করা হচ্ছে হারাম, আপনি কিসের দৌড়াদৌড়ি করছেন? নামাজের জন্য দৌড়ায় মসজিদে নামাজ ধরা হচ্ছে হারাম, আপনি দৌড়াতে পারবেন না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি হুকুম করেছেন, দৌড়াতে তো হবে দূরের কথা, উনি বলছেন কি? ফামশু ইলা সালা, পায়ে হেঁটে যেতে হবে। ও আলাইকুম বিসাকিনা, এই হাঁটার সময় থাকতে হবে ধীর স্থির, চুপচাপ হাঁটতে হবে। ওয়াল ওয়াকার, খুব ধীর চিত্তে যেতে হবে, শান্ত হবে যেতে হবে, তিনটি কথা বলেছেন। তারপরে বলেছেন কি? ওয়ালা তুসরিউ, তোমরা দ্রুত করো না, তোমরা তাড়াহুড়া করো না, চারটি কথা বলেছেন। আর আমাদের দেশের লোকগুলি করে কি, মসজিদের ভিতরে কাছে গেলে দৌড় শুরু করে। আর এটা কি মনে হয়? আল্লাহ রহম কর মালিক। ফামা আদরাক তুমু ফাসাল্লু, তোমরা যতটুকু নামাজ পাও, ওয়ামা ততটুকু নামাজ পড়ো, ওয়ামা ফাতাকুম, যতটুকু বাদ করেছে, ফাতিম্মু, সেটি কি পূর্ণ করো। এই যে আতিম্মু বলেছে, এখানে ইমাম নববী তার ব্যাখ্যায় বলেছেন, ওয়া মানা আতিম্মু আকমিলু কামা ফি ফাতহাল বারি। আর ইমাম ইবনু হাজার আসকালানি একই অর্থ করেন, তিনি বলছেন যে এর অর্থ হচ্ছে, ওয়াহাজা মানাহু আন্না মা আদরাকাহুল মাসবুক মা আল ইমাম হুয়া আউয়ালুস সালাতিহি। সুবহানাল্লাহ, আমরা ইমাম নববীকে পেলাম, ইমাম ইবনু হাজার আসকালানিকে পেলাম, যারা এই হাদিসের ব্যাখ্যা করেছে যে নবীর কথা
যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা, যে যতটুকু তোমাদের বাদ পড়েছে ততটুকু তোমরা পূরণ করো। এই পূরণ করো যেহেতু উনি বলেছে, তাতে তারা ব্যাখ্যা নিয়েছেন যে আগের অংশটুকু তার নামাজের প্রথম অংশ হয়ে গেছে। উদাহরণ দিচ্ছি, উদাহরণটা আমি দিব কেন, মাজমু কিতাবের ভিতরে ইমাম নববী উদাহরণ দিচ্ছেন। ক্বালা নববী রাহিমাহুল্লাহ তাআলা ফিল মাজমু' ওয়ালাউ আদরাকা রাকআতুন মিনাল মাগরিব ক্বামা বা'দা সালাম আল ইমাম ওয়া ইউসাল্লি রাকআতুন সুম্মা ইয়াতাশাহহাদ, তাশাহুদ পড়ার জন্য বলবে, সুম্মা সালাসাতুন ইয়াতাশাহহাদ। যে যদি কোনো মাজবুক নামাজের এক রাকাত পায়, ইমামের সাথে এক রাকাত পেল, মানে মাগরিবের নামাজে একজন ব্যক্তি ইমামকে এক রাকাতে পেল, ওয়ালাউ আদরাকা রাকাতুন মিনাল মাগরিব ক্বামা বা'দা সালাম আল ইমাম, ইমামের সালামের পরে তাকে কি করতে হবে, দাঁড়াতে হবে, ইউসাল্লি রাকাতুন, সে এক রাকাত পড়বে। তার মানে মাগরিবের নামাজের শেষ রাকাতটুকু ইমামের সাথে পেয়েছে, তাহলে ওই রাকাতে কেরাত পরে হলো কিভাবে, চুপে চুপে, সিররিয়া। এখানে মুক্তাদি এবং ইমাম উভয়কেই সুরা ফাতিহা পড়তে হবে, যেহেতু ইমাম এবং মুক্তাদি চুপে চুপে পড়ছে। এখন সে ইমাম থেকে মুক্ত হয়ে গিয়েছে, এখন মাগরিবের নামাজে সে পরে এক রাকাত পড়লো, এক রাকাত পড়ে তাকে তাশাহুদ পড়তে হবে, সেই জন্য তাকে বসতে হবে। এর কারণ হচ্ছে ওই এক রাকাত হচ্ছে তার মাগরিবের নামাজের প্রথম রাকাত। এই ব্যাখ্যাই করেছেন ইমাম নববী, আর এই ব্যাখ্যাই করেছেন ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানি। এখানে অন্য ধরনের কোন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। সুম্মা সালাসাতুন ইয়াতাশাহহাদু, এবং তারপরে সে যখন তৃতীয় রাকাত পড়বে তখন আবার সে তাশাহুদ পড়ে সালাম ফিরে ফেলবে, সেই রাকাতটুকু হবে তার জন্য হচ্ছে তৃতীয় রাকাত। তার মানে মসজিদের ভিতরে মাগরিবের যদি এক রাকাত নামাজ আপনি পান, তাহলে সালাম ফিরানোর পরে পরের রাকাতে আপনাকে কেরাত জোরে পড়তে হবে। কেরাত জোরে পড়া সুন্নাহ, একমাত্র এই সুন্নাহ কারা মানে না, আমার সোনার বাংলার মানুষেরা, কারণ তারা দুনিয়া সবকিছু করবে কিন্তু সুন্নাহ মানবে না, প্রতিজ্ঞা নিয়েছে যে আমরা কোনো সুন্নাহ মানবো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি এরকম অপদার্থ দেশের এই মানে চক্রান্ত থেকে, কালিমা থেকে আল্লাহর কাছে পানাহা চাই। আমি এখনো পর্যন্ত খুব কম লোককেই দেখেছি মাগরিবের নামাজের ক্ষেত্রে যে, অথবা ফজরের নামাজের ক্ষেত্রে যখন ইমামের সাথে এক রাকাত পাওয়ার পরে মাসবুক যখন আরেক রাকাত নামাজ পড়ে, তখন কেউ শব্দ করে সূরা ফাতিহা পড়ে না, চুপে চুপে পড়ে। আরে চুপে চুপে পড়লে তো আপনার সুন্নার বল বড় খেলাপ, আপনি এই নামাজটুকু পড়ছেন নামাজের মতো করে পড়তে হবে, যেহেতু এখানে কেরাত পড়া সুন্নাহ, সালাতু জেহরিয়া আপনাকে পড়তে হবে। হ্যাঁ, আমার বাংলাদেশের লোক যেহেতু তারা সহি হাদিসের দুশ্মন, সেই জন্য আপনার মুখের দিকে কটমট করে তাকাবে, কারণ তাদের দোয়াতে সর্বনাশ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, কিন্তু আপনাকে সেটা পরোয়া করলে চলবে না। আপনি শব্দ করেই সূরা ফাতিহা পড়বেন এবং সেই সাথে একটি ছোট একটা সূরা মিলাবেন, কিন্তু বেশি জোরে জোরে আবার পড়বেন না, যেন মানুষের বিরক্তির কারণ হয়ে যায়। আপনি মোটামুটি একটু শব্দ করে পড়বেন, যেন আপনি আর আপনার পাশে একজন লোক টের পায় যে আপনি কিছু পড়ছেন। অন্তত এভাবে পড়তে হবে, কারণ এইভাবে নামাজ পড়া হচ্ছে সুন্নাহ। আপনি যদি জোহরের নামাজকে জোরে জোরে পড়েন, তাহলে সেটা আপনি অপরাধ বোধ করেন কেন, কারণ সেটাও আপনি সুন্নাহকে খেলাপ করছেন, যেহেতু আপনি জোহরের নামাজ জোরে জোরে পড়ছেন। সেখানে দেখা যাবে যে বাংলাদেশিরা কি করবে, লাঠি নিয়ে আসো, কারণ সেখানে বাংলাদেশি মসজিদের সমস্যা সমাধান কি, লাঠি, কারণ ইমাম সাহেবের মাথা খারাপ হয়ে গেছে, তাকে তাকরি থেকে বের করতে হবে, কারণ কি, সে জোহরের নামাজের কেরাত জোরে জোরে পড়তেছে। শুনেন, লাঠি নিয়ে আসার কোনো দরকার নাই। ইমাম সাহেব যে ভুল করেছে সেটি হচ্ছে, সে একটা সুন্নাহ ভুল করেছে, জোহরের নামাজ শব্দ করে পড়লে তার অসুবিধাটা কি, সে সুন্নাহ বারবার, সে একটা সুজদা দিলেই তার আদায় হয়ে যাবে, আর যদি নাও দেয় তাতেও তার নামাজ নষ্ট হবে না, কারণ এটি নামাজের রোকন নয়, এটি নামাজের জন্য ওয়াজিব না। নামাজের এই শব্দ করে পড়া আর আস্তে করে পড়াটা হচ্ছে সুন্নাহ, দলিল শেখ আল-আলবানী তার কিতাবের ভিতরে পেশ করেছেন, কিন্তু
আমাদের দেশে যেহেতু সুন্না আর সহি কোনো কিছুই মানে না, সুতরাং লাঠি মানে লাঠিতন্ত্র জন্য এই কোনো জিনিসই হচ্ছে না। আর সেই দেশের মসজিদগুলোতে নিউ ইয়র্ক এবং টরন্টোতে আমরা দেখতে পাই মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পরে মাসবুক যারা, তারা কেউ শব্দ করে কেরাত পড়ে না, চুপে চুপে পাঠ করে। কেন? লোক লজ্জার ভয়ে, কারণ কটমট করে কতগুলো বুড়ো মানুষ অথবা কোনো ভাই অথবা বোন আপনার দিকে তাকাবে, ভাবটা এরকম এ আবার কোথায় কোথার থেকে আসলো। আল্লাহ আমাদের এই কটমট থেকে যেন রক্ষা করেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মাসবুক যখন ইমামের পিছনে নামাজ পড়বে, সেই নামাজের অংশটুকু হবে তার নামাজের প্রথম ভাগ। আর এই মত পেশন করেছেন হাসান আল বসরি, সৈয়দ আল মুসাইয়িব, ওমর ইবনে আজিজ মাকহুল আজ-জুহরি, ইমাম আওজাঈ, সাঈদ ইবনে আব্দাল আজিজ, ইসহাক ইবনে মুনজির, আর কত মুহাদ্দিস, ইমাম মালিক, ইমাম আবু দাউদ, এরকম অনেক কথা রয়েছে কিতাবের ভিতরে, বললে বলে শেষ করা যাবে না। শুধুমাত্র ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম সাউরি আহমদ, তারা বলছে যে মাসবুক যে নামাজটুকুকে পড়বে সে নামাজটুকু হবে তার নামাজের শেষের অংশ। ও কাউলু আবু হানিফা ও মালিক ও সাউরি ও আহমদ মা আদরাকাহু আখির সালাতহু ওয়ামা ইয়াদরাকাহু আউয়াল সালা, যে এটি যেটি সে বাদ পড়লো এটি হবে নামাজের শেষের অংশ আখের। এবং এই ইমাম আবু হানিফার ওই কথার জন্য মানে আমাদের দেশের লোকরা ওই নামাজটুকু পড়ে। এর কারণটা হচ্ছে তারা যে হাদিস থেকে দলিল নিয়েছে তারা হাদিসটা বুঝতে ভুল করেছে। কারণ একটি হাদিস হচ্ছে আতিম মু, পূর্ণ করো, আর আরেকটি হাদিসের ভিতরে একটি কথা ছিল, সেই কথাটা হচ্ছে বুখারীতে এসেছে মা আদরাক তুমুসাল পাফাল্লু, তোমরা তোমাদের নামাজ যেহেতু যতটুকু পাও ততটুকু পড়ো। ফাত কমু ফাকদু, নবী সাল্লাল্লাহু বলছেন যে তোমরা সেটা আকদু মানে কাজা করো, কাজা করো, ওই কাজা করো নবী সাল্লাল্লাহু বলেছেন। একটি হাদিসে বলেছেন আতিমু, আরেকটি হাদিসে বলেছেন ফাকদু, ওই যে কাজা করো সেই কারণে তারা কাজা শব্দের উপরে কিয়াস করে এটা বের করেছে যে আসলে যিনি মাসবুক সে আসলে যে নামাজটুকু পেল সেটি আসলে তার নামাজের শেষের অংশ পেল, এখন তাকে প্রথম থেকে আবার নামাজ পড়তে হবে দাঁড়িয়ে, কারণ সে কাজা পড়তেছে। এই ফাকদু কথাটার জন্য তারা ভুল বুঝেছে, এটি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝালাম। হাদিস বুঝতে ভুল করার জন্য এই হুকুম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দুটো হাদিস যদি তারা পেত তাহলে তারা ভুল করতো না বলেই আমাদের বিশ্বাস। আতিম্য হচ্ছে পূর্ণ করো, তার মানে কোনো জিনিস যেটি করা হয়েছে সেটি তার প্রথম অংশ, আর পরের অংশটা করাই হচ্ছে পূর্ণ করা। আর কাজা করা অর্থ এই নয় যে সেটি কাজা হয়েছে, এটি বোঝায় না। ফাআম্মারু ইয়াতা ফাআকদু ফাযাহাবাহা মিন ওয়াজহিন, এটিকে দুটি ভাগে ভাগ করা হয় এভাবে যে কাজা মানে হচ্ছে যারা বলছে যে এই নামাজের শেষের অংশ তাদের সংখ্যা খুব কম, কারণ এটি হচ্ছে আবু হানিফা আর আহমদ আর মালিক, আর অধিকাংশ ইমাম বলেছে যে এটি তার নামাজের প্রথম অংশ। আর কাজা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই মানে ওই কাজা হয়ে গেছে এই অর্থে, নামাজের যে অর্থে কাজা হয়ে গেছে সেই অর্থে সেটা বোঝায় না, এটি বোঝায় হচ্ছে আদায় করা অর্থে। ওয়াসায়ানি আল কাজা ও মাহমুল আলাল ফাইলুল্লাহ কাদাল মারুফ ফি ইসতিলাহ, যে স্কলাররা বলছেন যে এই যে হাদিসের ভিতরে কাদা ও এসছে, এই কাদা মানে এই না যে মাসবুকের প্রথম অংশের নামাজটুকু বাদ পড়েছে কাদা আদায় করতে হবে, সেটি বোঝায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আরাবু তালাকুল কাদা ও বিমানা আল ফাইল কাল আল্লাহ তাআলা ফিল কোরআনুল কারীম ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, সূরা আল বাকারা আয়াত নাম্বার 200 আল্লাহ বলতেছেন যে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, তোমরা যখন তোমরা হজের মানাসিক গুলোকে আদায় করো, এখানে কাদা মানে কাদাইতুম মানে হচ্ছে কাজা আদায় করো সেটা বোঝায় না, মানে এটিকে পালন করো,
আবার এসেছে সূরা নিসা 103 নম্বর আয়াত, ফাইজা কাদিয়াতিস সলা, তোমরা যখন নামাজ পড়া শেষ করো। এখানে কাদা শব্দটা কাদা অর্থে আসে নাই, এটা বলার জন্য আমি দুটো আয়াত থেকে দলিল পেশ করলাম। তার মানে এটি হচ্ছে যে মুত্তা কথা হচ্ছে যে আমরা ইমামের সাথে যতটুকু পাবো সেটি হবে আপনার নামাজের প্রথম অংশ, সুতরাং আপনি সেভাবে বুঝে বুঝে শব্দ করে নামাজ পড়বেন। যদি আপনি এশার নামাজের দুই রাকাত পান ইমামের সাথে, তাহলে মাসবুকের জন্য পরের দুই রাকাত শব্দ করে পড়তে হবে না, কারণ পরের দুই রাকাত হচ্ছে আস্তে আস্তে পড়তে হবে এই কারণে। আর এখানে একটি শুধু সমস্যা, সেটি হচ্ছে জুমার নামাজের ক্ষেত্রে। জুমার নামাজে যদি আপনি রুকু পেয়ে যান তাহলে আপনি জুমার নামাজ পেয়ে গেছেন, এটি সহি। আমাদের দেশের অনেক লোকরা মসজিদে গিয়ে জুমার নামাজের দিন আত্মা হেতু পাইলেও বলে কি কয় জুমার নামাজ পেয়েছি, জি না, আই এম সরি, এর কোনো দলিল নেই। আত্মা হেতু পেলে ইভেন যদি আপনি সামি আল্লাহ হুলিমান হামিদা পান তাও আপনার জুমা পান নাই, কারণ জুমা পেতে গেলে আপনাকে কমপক্ষে একটি রাকাত পেতে হবে, মানে ইমামকে রুকুতে পেতে হবে, আর রুকুতে পেলেই আপনি জুমা পেয়েছেন, জুমার নামাজ পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনি আরেক রাকাত নামাজ পড়বেন। আর যদি ইমামকে আপনি তাশাহুদে পান তাহলে ইমামের সাথে সালাম না ফিরিয়ে তাশাহুদ পর্যন্ত আপনি দোয়া দুরুদ পড়তে থাকবেন, বোবা থাকবেন না আশা করি বুঝতে পেরেছেন, তারপরে আপনি উঠে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করবেন, চার রাকাত জোহরের নামাজ আদায় করতে হবে, কারণ আপনি জুমা পান নাই। যদি জুমা আপনি পেয়ে যান সেই ক্ষেত্রে পরের রাকাতে কেরাত জোরে জোরে পড়তে হবে কিনা, এটি একটি প্রশ্ন আসতে পারে যে আমি ইমাম সাহেব তো জোরে জোরে কেরাত পড়ে যে আমিও কি জোরে জোরে পড়বো কিনা। সেখানে সহি কোনো দলিল পাওয়া যায় না, তবে স্কলাররা বলেছে যে ইমামের জন্য হচ্ছে জামাতে নামাজ পড়া জুমার ক্ষেত্রে জোরে পড়ার দলিল, কারণ জোহরের নামাজ সাধারণত আমরা জোহরের সময় চুপি চুপি পড়ি, যেহেতু আপনি মাসবুক আর জুমার নামাজটুকু পড়ছেন, এখন এক রাকাত জুমা হিসাবে আদায় করছেন, যেহেতু আপনি ইমাম না আপনার পিছনে আর কেউ নামাজ পড়ছে না, সুতরাং আপনি আস্তে আস্তেই কেরাত পাঠ করবেন। এটি হচ্ছে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য স্কলারদের কথা, আশা করি বুঝতে পেরেছেন, আল্লাহ আলেমু, আল্লাহ ভালো জানেন। যখন কোন মুসল্লি মসজিদে ঢুকে ইমামকে সেজদারত অথবা বসারত পায় অথবা যে কোনো অবস্থায় পায়, তার উচিত হবে তার সাথে যোগ দেওয়া, কারণ আমাদের মসজিদের ভিতরে গেলে দেখা যায় আমাদের বাংলাদেশি ভাই তাদেরকে দেখে দেখেছি যে ওই দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থেকে কি করে আল্লাহই ভালো জানে, হয়তো কোনো ভয়ে আছে কিনা, ইমামের সাথে রুকু সেজদা যায় না, মানে ভাবটা হলো এরকম যে ইমামের সাথে আমি পড়ে কি লাভ, আমি তো রাকাত পাচ্ছি না, আহা, এই ধরনের মনোভাব যারা পোষণ করছে তারা কতটুকু অন্যায় করছে তাদের বোঝার তৌফিক তাদের হয় নাই। ইমামকে মসজিদের ভিতরে পেলে সে যে অবস্থায় থাকবে সে অবস্থায় ইমামের সাথে যোগ দেওয়াটা আপনার জন্য হলো হুকুম, ওয়াজিব, অপশন নয়, ভালো করে শুনুন, এটি আপনার জন্য হচ্ছে ওয়াজিব, আপনাকে অনুসরণ করতেই হবে, না হলে আপনি মসজিদের বাইরে দাঁড়ায় থাকেন, কিন্তু মসজিদের ভিতরে ঢুকে ইমাম নামাজ পড়তে সেজদায় আছে আর আপনি দাঁড়িয়ে তামাশা দেখছেন, এটি হবে না। ইমামকে যেখানে পাবেন সেখানেই তার সাথে যোগ দিতে হবে, কারণ হাদিস রয়েছে, ইজা দাখাল আল মুসাল্লিল মসজিদু ওয়াল ইমাম ফিল সুজুদ আও জুলুসু আও আলা আই হাল, প্রত্যেকটি কোন অবস্থাতে যদি ইমাম থাকে দখল মাহু তার সাথে যোগ দিতে হবে, লিকাউলিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস হচ্ছে ইজা জিতুম ইলা সলা, তোমরা যখন নামাজের জন্য আসো, নাহনু সুজুদ, আমরা যখন সিজদা করি, ফাসজুদু, তোমরাও সিজদা করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করছেন যে তোমাদেরকেও সিজদা করতে হবে, ওয়াল তাউদ্দা হা শাইআন, তোমরা ফিরে যেও না, তোমরা এর মুখ, তোমরা ফিরে আসো, শাইআন, যাই কিছু করো তাই তোমাদেরকে যোগ দিতে হবে, ওয়ামান আদরাকা রাকা, তোমরা যদি এক রাকাত পাও, ফাকাদ আদরাকা সালা, তোমাদের তোমাদের সেই নামাজটুকু তোমরা পেয়ে গেছো। হাজাল হাদিস হাসানুহু ফি সহিহে সহিহ আবি দাউদ হাসান আল-আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, আর এই হাদিস দিয়ে হচ্ছে দলিল যে এক রাকাত নামাজ না পেলে সে নামাজটুকু হয় না, তার মানে জুমার নামাজ পড়তে গেলে এক রাকাত পেতে হবে।
ইন্নামা জুইলাল ইমাম লিতিম্মা বিহি ফালা তাখতালিফু আলাই, ইমামকে নিযুক্ত করা হচ্ছে অনুসরণ করার জন্য, তার বিরোধিতা তোমরা করো না। এই হচ্ছে কথা। কিন্তু মেয়েদের জন্য একটি বিশেষ সমস্যা রয়েছে, মসজিদের ভিতরে ঢুকে ইমাম যদি নামাজ পড়া শুরু করে তাহলে মেয়েরা কিভাবে, যেহেতু তারা ইমামকে দেখতে পায় না, তখন তাদের উচিত উপস্থিত যে সকল মেয়েরা নামাজ পড়ছে তাদেরকে অনুসরণ করা, যে তারা কিভাবে নামাজ পড়ছে। যদি সেটাতে সে বুঝতে পারে যে তারা রুকুতে আছে সিজদাতে আছে, তাহলে তাদেরকে সে অনুসরণ করবে। কিন্তু এরকম যদি কোনো ঘটনা হয় যে মসজিদে একজন মহিলা একাই প্রবেশ করেছে, সে এমন একটি কক্ষে আছে যে ইমামকে দেখা যায় না আর আশেপাশে কোনো মুসাল্লি নাই যিনি প্রথম থেকে নামাজ পড়ছেন, সেই ক্ষেত্রে সে সরাসরি ইমামের কথা শুনে তাকবীর দিবে না, কারণ তাকে বুঝতে হবে ইমাম কোন তাকবীরটুকু দিচ্ছে। সেটি কি সে সামি আল্লাহ লিমান হামিদা বলার পরে দিচ্ছে নাকি না ফাতেহা বলার পরে দিচ্ছে। সুতরাং একটি নির্দেশনা, একটি একটি আলামাত তার কাছে স্পষ্ট হতে হবে করার জন্য। আর যদি কোনো মুসাল্লি থাকে, বোন থাকে, তাহলে তাকে অনুসরণ করে সরাসরি তাদের সাথে যোগ দিবে, এটাই হচ্ছে কথা। আর আরেকটি হচ্ছে যে হাদিসের ভিতরে এসেছে যে একজন ইমাম, একজন লোক মুসাফির, সে আপনার দুই রাকাত নামাজ পড়া তার জন্য দরকার, সে জানে। এখন সে মাসবুক ছিল, মাসবুক অবস্থা এমন একজন ইমামের পিছনে নামাজ পড়ছে যে ইমাম সালাম ফিরিয়ে ফেলছে এবং তার ধারণা হয়েছে যে ওই ইমামও হয়তো মুসাফির। এরকম ঘটনা মেয়েদের হয়তো হবে না, খুব রেয়ার, কিন্তু আমাদের ভাইদের হতে পারে যারা ট্রাভেল করেন তাদের ক্ষেত্রে হতে পারে। এমন কেউ ধারণা করলো যে ইমাম হয়তো মুসাফির, সে দুই রাকাতের নিয়ত করে ইমাম যখন সালাম ফিরালো তখন সেও সালাম ফিরিয়ে ফেললো ইমামের সাথে, কিন্তু কিছুক্ষণ পরে তার কাছে পরিষ্কার হলো যে ইমাম একজন মুকিম স্থানীয়, সে প্রথমে দুই রাকাত পড়েছিল সেটি ছিল ইমামের জন্য তৃতীয় অথবা চতুর্থ রাকাত, সুতরাং তার নামাজ তার জন্য উচিত হবে বাকি দুই রাকাত নামাজ পড়া, এবং সে ওই দুই রাকাত পড়ে আবার সেজদা সহু দিবে। এখানে সে যে কথা বলেছে তদন্ত করার জন্য যে তালাশ করেছে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। এই কথাটুকু আমি বুঝাতে পেরেছি কিনা জানি না, আবারও বলছি যে একজন মানুষ নিজে মুসাফির, সে ইমামকেও মনে করলো মুসাফির, মানে এরকম যদি হয়, এবং সে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে ফেললো, কিন্তু পরে সে দেখলো যে আসলে তো ইমাম সাহেব মুসাফির না, সে তো স্থানীয় ইমাম, সে আসলে চার রাকাত পড়েছে, আপনি পড়েছেন দুই রাকাত। আপনি যদিও মুসাফির, যদিও আপনার জন্য দুই রাকাতই আপনার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ধার্য করেছেন, কিন্তু ইমামের পিছনে পড়লে আপনাকে চার রাকাত পড়তে হবে। এই পক্ষে মত পেশ করেছেন আল ইমাম ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ তাআলা, তার বিখ্যাত কিতাব আল মাজমু'। এখানে তিনি বলছেন যে মানে যে এরকম যদি হয় যে কোন লোকের সালাম ফিরে ফেললো, তাহলে তাকে আবার সে দাঁড়াবে, হ্যাঁ, এবং দাঁড়িয়ে সে আবার নামাজ পড়বে এবং সে সেজদা সহ করবে। আর এই কারণে যে না কথাবার্তা হয়েছে, আমরা আগেই বলেছি যে ভুল করে নামাজের ভুল তদন্ত করার জন্য যে কথাবার্তা বলা হয় সেটি নামাজেরই অংশ, নামাজেরই একটি পার্ট, সুতরাং সেখানে আগের নামাজ নষ্ট হয়ে যাবে এটি মনে করার কোনো কারণ নেই। আপনি যদি সেখানেই মজুদ থাকেন তাহলে আবার দুই রাকাত নামাজ পড়ে আবার সুসেজদা দিবেন, যেহেতু আপনি মুকিম মানে মুকিম বুঝতে ভুল করেছেন, মুসাফির হিসাবে এটি পড়াই হচ্ছে উত্তম। কিন্তু দুই রাকাত পড়লেই হবে কিনা আল্লাহ নোজ বেস্ট, আল্লাহই ভালো জানেন। আমরা আজকের এই দর্শ আমরা সেজদা সহুর ক্ষেত্রে আমরা মোটামুটি এই পর্যন্তই এখানে আপনাদের কাছে বর্ণনা করেছি। এখানে শুধু একটি কথাই বলতে চাই যে একটি সহিহ হাদিস হচ্ছে যে যদি কোনো ইমাম মানে পাঁচ রাকাত চার রাকাত পড়ার পরে যদি সে পাঁচ রাকাতের জন্য দাঁড়িয়ে যায় তাহলে তাকে বসে পড়তে হবে, কারণ ওই পাঁচ রাকাত
সে পড়তে পারবে না, যদি পিছন থেকে তাকে আওয়াজ দেয়। আর সেই ক্ষেত্রে মুসাল্লিদের ভিতরে দুইটি ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যারা মনে করছেন যে ইমাম নিশ্চিত ভাবে ভুল করছে কিন্তু শুনছে না, আমরা গত ক্লাসে বলেছি, সেক্ষেত্রে ওই মুসল্লিগণ বসে থাকবেন, তারা ইমামের ইত্তেবা করবে না। আর যারা মনে কোনো স্মরণ নাই, মনে করছেন যে ইমামই সঠিক, ইমামও শুনছে না, তারা তার সাথে হয়তো পড়বে, কিন্তু সবাইকেই নামাজের পরে আলোচনা করে সিজদা সহু দিতে হবে, কারণ সবারই এটি ভুল হয়েছে, মুক্তাদি এবং ইমাম সবাইকেই এটি দিতে হবে। আর যদি ইমাম সাহেব না দেয় তাহলে মুক্তাদি নিজে নিজেই সিজদা সহু দিতে পারে, যেহেতু ইমাম সাহেব মানেন নাই। এখন কথা হলো যে সিজদা সহুর ভিতরে অনেক দেশে ওই একটি দোয়া পড়ে, এই দোয়া যদিও আমরা পড়ি না কিন্তু অনেক লোক পড়ে, আপনাদের কাছে শুধু শুনেই রাখছি এই কারণে এই বেদাতটুকু আমাদের দেশে নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আরব দেশে আছে, তারা বলে কি সুবহানা মান লা ইয়াসহু ওয়া লা ইয়ানাম ফি সিজদাতি সাহু, একটি দোয়া পড়ে, দোয়াটা কি সুবহানা মান লা ইয়াসহু ওয়া লা ইয়ানাম, যে সুবহান পবিত্র সেই সত্তা যিনি ভুল করেন না এবং যিনি ঘুমান না, এই কথা বলার কোনো দলিল নাই, এই কথা বলা যাবে না। সুতরাং সিজদা সুহুতে সুবহানা রাব্বিল আলা ওয়া বিহামদিহি আল্লাহ মাগফিরলি, যেগুলো আপনারা বইতে পেয়েছেন সেগুলো আপনারা পড়বেন। আরেকটি কথা হচ্ছে যে একটি দুর্বল হাদিস রয়েছে, সেই হাদিসের উপর ভিত্তি করে আমাদের সমাজে কেউ কেউ বলে থাকতে পারেন, সেই কারণে জেনে রাখা ভালো। একটি কি যে ইমামের সূরা কেরাতে যখন ভুল হয় তখন নাকি মুক্তাদি কেউ উজু নষ্ট করলে তখন নাকি তার ভুল হয়, এটি একটি আজব হাদিস, হাদিস হিসেবে এই হাদিসটি কি দুর্বল, আর এটি একটি আজব কথা যে মুসাল্লি যদি মসজিদে উজু ত্রুটি হয়, মানে সঠিকভাবে উজু করে নাই অথবা উজু ভেঙে গেছে অথবা ইত্যাদি ইত্যাদি, মুসাল্লির ভুলের জন্য, উজুর ভুলের জন্য ইমামের নামাজে ভুল হবে, এটি কেমন কথা, কিন্তু একটা হাদিসের ভিতরে এই কথাটুকু আছে, হাদিসটুকু হচ্ছে দুর্বল। হাদিসটুকু এরকম وَسَبَابُ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ একজন সাহাবী সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে বলল, আমি বর্ণনা করছি, আন্নাহু সাল্লা সালাতু সুবহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফজরের নামাজ পড়তেছিলেন, ফাকরাহ রোম, তিনি রোম সূরা রোম পড়তেছিলেন, ফালতাবিসু আলাইহি, তিনি পড়ার সময় কেরাতে তার ভুল হলো, উনি প্রেস লাগিয়ে ফেললেন, ভুল পড়ছেন, মানে কেরাত পড়তে উনি ভুল হচ্ছে, এখন উল্টা পাল্টা পড়ছেন, ফালাম্মা সাল্লা, তিনি যখন নামাজ শেষ করে ফেললেন, কাল, তিনি বলছেন, মা বালা আকওয়াম ইউসাল্লুনা মা'না, তোমরা নামাজে যে দাঁড়িয়েছো তোমরা মানে কি করছিলে, লা ইয়াহসুনুনা তুহুর, তোমরা কি পবিত্রতা ভালো করে অর্জন করো নাই, ফা ইন্নামা ইয়ালবিসু আলাইনা আল-কিরা কোরআনা উলাইক, আর তোমাদের ওই ওই তোমাদের কারণেই হয়তো আমার কেরাতে ভুল হচ্ছে। হাজাল হাদিস দাঈফ, এই হাদিসটিকে হচ্ছে অত্যন্ত দুর্বল, এই হাদিস সহি নয়, ইমামের ভুলের, ইমাম এর সূরা কেরাতের ভুল এটা ইমামের জন্যই হয়, মুক্তাদির কোনো ভুলের জন্য এটি হয় না, এটি হচ্ছে কথা। ওয়াকুল ইবনে আবি রোহ অকুনিয়া আবু রোহল হুম্মাসি কল ইবনুল ইবনুল কাত্তান লা তারিফু, মানে এই এই ধরনের কথা মানে বলছে যে ওই বর্ণনাকারীকে কেউ চিনে না, এবং শেখ মাশহুর হাসান সালমান তার বিখ্যাত কিতাব কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন এখানে বলছেন, ও মা মুখতালিফু মাতালাহু যাহির কাউলাহু তাআলা ওমান আসাআ ফালাইহা সূরা ফুসসিলাত, আয়াত হচ্ছে 46, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আসা, যে রং করবে, যে ত্রুটি করবে, ফালাইহা, সেই ত্রুটি সেই অভিযুক্ত হবে, সেই দায়ী হবে, এটি তার উপরেই পড়বে। হ্যাঁ, মুক্তাদি ভুল করছে সেই কারণে ইমামের উপরে কোনো ইফেক্ট পড়বে না, ওমান আসা ফালাইহা। সুতরাং এই ধরনের কোনো পরিস্থিতি হলে আপনারা যেন উত্তর দিতে পারেন, এই কারণে আমরা এটা উল্লেখ করলাম। তাছাড়া হচ্ছে যে যে দুই সেজদার পরে যদি ইমাম দাঁড়িয়ে যায় অথবা আমরা দাঁড়িয়ে যাই,
দাঁড়িয়ে যাওয়া পরিপূর্ণ হলে তারপরে আর আপনি বসবেন না, এটা যদি দুই সেজদার মাঝখানে এই ঘটনাটা ঘটে তাহলে, কারণ এখানে হাদিসটা হচ্ছে ইস্তিমাম কাইমান, মানে গত ক্লাসে এটি বিস্তারিত আলোচনা করেছি, ফাইজা ইজা সাহাল ইমামু ফাসতাতামা কাইমান ফালাইহি সাজদাতু সাহু, যে দাঁড়িয়ে গিয়েছে পরিপূর্ণভাবে সে আর বসবে না, ওয়া ইজা লাম, এমনও হাদিসের ভিতরে এসেছে যে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন নাই তখন সাহাবীরা সুবহানাল্লাহ বলতেছিল কিন্তু তিনি সুবহানাল্লাহকে ইনকার করেছেন বসেন নাই এই কারণে। আর আরেকটি বিষয় শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, যদি তার রাকাতের ভিতরে কোনো রোকন ভুল হয়ে যায়, এটি অনেক জটিল বিষয় আমরা আলোচনা করতে চাচ্ছি না, এটি আপনারা ব্যক্তিগতভাবে আমাদের যারা আপার রয়েছেন জ্ঞানী তাদের কাছ থেকে আপনারা শুনে নেবেন, কারণ এটি অত্যন্ত জটিল, এই কোন রোকন কিভাবে, মোদ্দা কথা হচ্ছে রোকনকে যদি আপনি বুঝতে পারেন তাহলে রোকনে ফিরে আসতে হবে ওই রাকাতের ভিতরে, হলে যদি আপনি বুঝতে পারেন যে রোকন বাদ পড়েছে তাহলে আপনাকে ফিরতে হবে, হ্যাঁ এটি হচ্ছে হক, আর সেজদা সহু পরে দিতে হবে এই। আর যদি একটা রোকন মিস যাওয়ার পরে আরেকটি রোকনও চলে এসেছে তখন আপনার মনে পড়লো, তখন ওই রাকাতটাই নষ্ট হয়ে যাবে, ওই রাকাতকে নষ্ট ধরে পরের রাকাতকে এক রাকাত ধরে নামাজ পড়বেন এই, এই হচ্ছে কথা। আশা করি বুঝতে পেরেছেন, এই সেজদা সাহুর উপরে আমাদের বক্তব্য এখানেই আমরা শেষ করে দিতে চাচ্ছি, আপনাদের ভিতরে শুধুমাত্র সেজদা সাহুর উপরে যারা প্রশ্ন করতে চান শুধু তারাই প্রশ্ন করবেন, আর গত ক্লাস যারা করেন নাই তারা গত ক্লাসকে শুনে নেবেন, প্রশ্ন করুন। প্রশ্ন করুন। আচ্ছা ভাই আমি একটা জিনিস কারেকশন করে নিতে চাই, আমি প্রথমে আপনাদেরকে ভুল বলেছিলাম কাল, আমাদের এক শ্রোতা এটা রিমাইন্ড করে দিয়েছেন যে জাযাকাল্লাহু খাইরান, আমাদের প্লেব্যাক নাম্বার হবে আজকের 175 পাউন্ড, আমি 174 পাউন্ড বলেছিলাম, আমি দুঃখিত এই জন্য। আর বোনরা আপনারা প্রশ্ন করুন স্যার সিক্স দিয়ে, আমি মডারেটর বোনদেরকে অনুরোধ করব আপনারা ক্লিয়ার হওয়ার জন্য ভাইকে প্রশ্ন করুন, তাহলে আপনারা আপনাদের ক্লাসের মধ্যে এটা বুঝাই বলতে পারবেন ইনশাআল্লাহ। কারোর যদি কোনো প্রশ্ন না থাকে সেটি অনেক উত্তম, অনেক ভালো, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে সহিভাবে নামাজ শিক্ষা করার তৌফিক দান করুন, আমি আর তাশাহুদ সহু মানে সিজদা সাহু আমরা যেন শিখতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন এই কামনা করছি। سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك، أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك، السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله ভাই আপনাকে সবাই সালাম দিচ্ছেন কোশ্চেন করার জন্য। ওয়ালাইকুম আসসালাম, আমি কিছু শুনতে পাচ্ছি না। জি জি আপনারা আপনারা একটু জোরে সালাম দিন প্লিজ। কারো কোনো প্রশ্ন কোনো শুনতে পাচ্ছি না এইজন্য আমি বন্ধ করে আপনারা স্টার 6 দিয়ে সালাম দেন। হ্যাঁ আচ্ছা এক মিনিট, এটা স্টার 6 দিয়ে প্রশ্ন করুন। Yes,
যে আপা আপনি সালাম দিয়েছেন, স্টার সিদ্দিকী আবার প্রশ্ন করুন, তাহলে আপনাকে শোনা যাবে ইনশাআল্লাহ। আমরা কিছু শুনতে পাচ্ছি না, আমি কিছু শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাতুলকাত, বলুন ভাই। আমরা যদি একটা রুকু মানে একটা সেজদা দেই মানে আরেকটা যদি ভুলে যাই, তাহলে কি আমাদেরকে ওই রাকাতটা পুরো করতে হবে নাকি সোল সেজদা দিতে হবে? আপনি যদি কোন রাকাতে নিশ্চিত থাকেন যে আপনি একটি সেজদা দিয়েছেন, দুইটি সেজদা দেননি, তার মানে আপনি একটি রোকন কে বাদ দিয়েছেন, তার মানে শেখ আল উসাইমিন এই ক্ষেত্রে বলছেন রিসালার ভিতরে যে তার ওই রাকাতটুকু নষ্ট হয়ে যাবে, সেই রাকাতটুকুকে বাদ দিয়ে তারপরে আপনি বাকি রাকাতটাকে ধরে আপনি নামাজ পড়তে থাকবেন। সেই ক্ষেত্রে আপনাকে নামাজ এক রাকাত বেশি পড়তে হবে, কারণ ওই রাকাতটুকু হয়নি। যেহেতু আপনি নামাজের ভিতরে একটি ভুল করেছেন, তাহলে আপনাকে এক রাকাত বেশি পড়তে হবে, আর ওই রাকাতটুকু হয়নি, সুতরাং আরেক রাকাত বেশি পড়তে হবে, আর এই ত্রুটি করার জন্য আপনাকে একটা সেজদা সহ দিতে হবে। আর এটি দেওয়ার পদ্ধতি কোনো নির্দিষ্ট নাই, যদিও শেখ আল উসাইমিন বলেছেন যে নামাজের ভিতরে ভুল হলে সালামের আগে দিতে হবে, নামাজের বাইরে ভুল হলে সালামের পরে দিতে হবে। এটি একটি জটিল বিষয়। শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি প্রশ্ন উত্তরে বলেছেন যে এই ধরনের কোনো নির্দিষ্ট নিয়মাবলী হাদিসের অনুকূলে পাওয়া যায় না, কারণ সমস্ত হাদিসগুলোকে এক করলে দেখা যায় যে উভয় অবস্থাতেই সেজদা দেওয়া মানে সুসেজদা করা যায়। মুদ্দা কথা হচ্ছে এই, আপনাকে ওই রাকাতটুকুকে বাতিল বলে ধরতে হবে। যদি আপনি প্রথম রাকাতে একটি সেজদা কম দেন, তাহলে পরের রাকাতকে আপনি প্রথম রাকাত ধরে তারপরে আপনি বাকি নামাজকে পূর্ণ করে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন ডানে এবং বায়ে, তারপরে আপনি দুটো সেজদা দিবেন, আল্লাহু আকবার, তারপরে সুবহানাল রাব্বিল আলা তিনবার বলে আবার আল্লাহু আকবার বলে বসবেন, তারপরে রাব্বিক ফিরলি বলবেন, তারপরে আবার সোজা হয়ে বসে তারপরে আপনি সেজদা দিবেন, সুবহানাল রাব্বিল আলা তিনবার বলবেন, আবার আপনি উঠে বসবেন, আল্লাহু আকবার বলে বসবেন, এবং আপনি ডান দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাদিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলবেন। সেই ক্ষেত্রে আপনাকে আর তাশাহুদ দুই সেজদা দেওয়ার পরে বলতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার কোশ্চেনটা হচ্ছে ইমামের পিছনে নামাজ পড়ার নিয়ম সম্পর্কে, যদি তেলাওয়াতের সেজদা যদি মহিলারা যদি মহিলাদের সাথে নামাজ পড়তে থাকে, তবে ইমাম যদি তেলাওয়াতের সেজদা দিতে যায়, তারা যদি অমনোযোগী থাকার কারণে বা যে কোনো কারণে হোক বুঝতে না পারে যে ইমাম তেলাওয়াতের সেজদা দিচ্ছে, তারা যদি আল্লাহ আকবার শুনে যদি রুকুতে চলে যায়, তারপর যখন আবার ইমাম যখন দাঁড়িয়ে আবার যখন বাকি সুরা বাকি অংশটা মানে কিরাতটা কন্টিনিউ করে, তখন যারা পিছনে মহিলারা নামাজ পড়ছে এরা কি ইমাম অলরেডি কেরাত পড়ছে, এই অবস্থায় কি ওই কেরাতে বহাল থাকবে মানে দাঁড়িয়ে থাকবে নাকি সেজদাটা দিয়ে নিতে হবে? সুবহানাল্লাহ, বিহামদি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাল্লাহু ফিকি, আল্লাহ আপনার জ্ঞান বাড়িয়ে দিক, আল্লাহ আপনার সংসারে শান্তি, আপনার জীবনে অনেক রহমত বরকত নাজিল করু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। যখন কোন মুক্তাদি ইমামকে দেখতে পাবে না এবং সে তেলাওয়াতে সেজদা করছে, যেহেতু সে দেখতে পায়নি সেই জন্য সে সেজদা করতে পারেনি, সে তাকবীর শুনে রুকু করল, কিন্তু কিছুক্ষণ পরেই তার ভুল ভেঙে গেল যে আসলে তো সেটি ছিল তেলাওয়াতের সেজদা, সেই ক্ষেত্রে তাকে আবার সেই কি বলে মানে তার কুউদ করতে হবে, সে দাঁড়িয়ে যাবে, সে তার সেজদা সুহুটা মানে তার যে সেজদা করার কথা ছিল সেটাকে সে হারিয়ে ফেলেছে, যেহেতু সে বুঝতে পারেনি ইমামের সাথে দূরত্ব থাকার জন্য, অথবা আগে ঘোষণা দেওয়া হয়নি, অথবা সে কোরআন শরীফ যেভাবে পড়ে, এটি আসলে আপনাদের সবার খেদমতে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফ এবং আইম্মায়ে মুজতাহিদিন কারোর কাছ থেকে এরকম কোনো দলিল পাওয়া যায় না যে তারা নামাজের আগে ঘোষণা দিতেন,
যে মুসল্লি বৃন্দ সেকেন্ড রাকাতে সেজদা আছে, এরকম কোন ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কেউ দেয় নাই, কেউ দিত না, এবং এটার কোন চর্চা ছিল না। সালাফরাও এই চর্চাটা খুব করেন নাই, এই কারণে অনেক লোক, অনেক ইমাম হয়তো অনেক সময় বলে না। কিন্তু যেহেতু এখন আমরা সেই সোনালী যুগের কোন মুসল্লি নই, আমাদের ভিতরে কোরআন বোঝার ক্ষমতা খুব কম, সিজদার আয়াতগুলোর ভিতরে কোথায় কোথায় আছে কোরআনে সেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, এই কারণে আমাদেরকে স্মরণ করে দেওয়াটা দরকার। কিন্তু স্মরণ যদি করিয়ে নাও দেয় তাও সে তেমন কোনো অন্যায় করে নাই, কিন্তু করায় দেওয়াটাই উত্তম। এখন প্রশ্ন হচ্ছে, তেলাওয়াতে সিজদা নামাজের জন্য কোনো রোকন নয়, আপনি ইচ্ছা করলে সেটা আমরা আমরা দলিল পেশ করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাজম উনি পাঠ করেছেন এবং তিনি তেলাওয়াত করে সেজদা করেননি, তেলাওয়াতে সেজদা। সুতরাং এটি ইস্তেহাব, মুস্তাহাব, করলেও ভালো না করলে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনি বোঝার জন্য ইমামকে অনুসরণ করতে পারেন নাই, সুতরাং আপনি আসলে একটি সুন্না অনুসরণ করতে মিস করেছেন, এটি হচ্ছে আপনার জন্য এই সমস্যা। আপনি একটা সুন্না আমল করতে ভুল করেছেন, আপনি একটি সুন্না আমল করার যে ভুল এর জন্য আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। আর ইমামের পিছনে এই ধরনের ভুল, সুন্না পালনে যে সকল ভুলগুলো হবে সেগুলোর ভুল ত্রুটি ইমামই বহন করবে, আপনাকে কোনো সেজদা সহ দিতে হবে না এই ভুলের জন্য। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখনই আপনি ইমামের কেরাত শুনেন তখনই আপনাকে আবার দাঁড়িয়ে কেরাতে চলে যেতে হবে, আপনি সেজদা করতে পারবেন না, কারণ সেজদা করাটা রোকন নয়, এটি ইচ্ছাধীন। কিন্তু উচিত ছিল ইমামকে অনুসরণ করা, কিন্তু আপনি সেই সুযোগটুকু নষ্ট করে ফেলেছেন যেহেতু আপনি বুঝতে ভুল করেছেন। এটি খুব কম হয়, সাধারণত এতগুলো মহিলা এই কাজ একভাবে করতে পারে না, দু একজন হয়তো জ্ঞানী থাকে যারা কোরআনের আয়াত ইয়াসজুদু সুজ্জাদান খুরু এই ধরনের শব্দ থাকলেই তখন তারা সিজদা দেয়, যদি না বুঝতে পারে বিজনিল্লাহি তাআলা তাতেও কোনো সমস্যা নাই, যেহেতু কাজটুকু সুন্না আর ইমামের সাথে করাটা উচিত ছিল কিন্তু আপনি ধরতে পারেন নাই, ছুটে গেছে। সুতরাং সুন্না পালন না করতে পারলে তাকে সিজদা সহ দিতে হবে না, আর নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনাকে ইমামের কেরাতে ফিরে আসতে হবে, কারণ ইমাম যখন কেরাত পড়ে তখন আপনাকে চুপ থাকতে হবে। হাদিস, এই হাদিসটুকু আমরা কোথায় বলেছি? বলেছি যে ইমামের পিছনে যখন ইমাম ফাতিহা পাঠ করে তখন আপনাকেও চুপ থেকে শুনতে হবে, আপনি পাঠ করতে পারবেন না কোনো কিছু, কারণ ইন্নামা জুইলাল ইমামু লিতিম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ফাইযা ক্বারা ফানসিতু। ইমাম যখন মানে কেরাত পাঠ করে তখন তোমরা চুপ থাকো, তার মানে তখন আপনাকে শুনতে হবে। আপনি যদি এখন কেরাত না শুনে একটা সেজদা দেন আর সেজদা দিয়ে সুবহানাল্লাহ বলতে চাচ্ছেন, সেটি আপনি বলতে পারেন না, কারণ সেটি আপনি ইমামের বিরুদ্ধে চলে যাচ্ছেন, এই কারণে আপনি পারেন না, আপনাকে চুপ থাকতে হবে। এই কারণে তাসবিহ পাঠ করতে পারেন না, আপনি কোনো তাকবীর দিতে পারেন না, আপনাকে চুপচাপ আবার দাঁড়িয়ে পড়তে হবে, ইমামের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত শুনতে হবে, কারণ ইমাম দাঁড়িয়ে পড়েছে সেটি হচ্ছে একটি রোকন, আপনি রোকনের উপরে আবার কায়েম হবেন। আর রোকনের মোকাবেলায় সুন্নার দাম তেমন কিছু নয়, কারণ সুন্না অত্যন্ত মানে একটি ঐচ্ছিক বিষয়, আপনার তৌফিকে থাকলে আপনি করবেন, আর যদি তৌফিকে না থাকে সেই ক্ষেত্রে নামাজের কোনো ক্ষতি হবে না মুক্তাদি হিসাবে। তবে একটি সুন্দর এবং জ্ঞানপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন। আচ্ছা ভাই, যদি কেউ যদি না জানার কারণে, আসলে অল্প কয়েকজন মুসল্লি ছিল হয়তো দুই মানে দুই তিনজন মহিলাদের জায়গায় আর কি, তো তারা খেয়াল করে না যার জন্য সেজদাটা দিয়ে ফেলেছে, এই দিয়ে ফেলার জন্য কি কিছু করতে হবে? না, সেই দেওয়া ফেলার জায়গাটা ভুল হয়েছে আর কি, সে না যে কোনো জিনিস যদি ভুল করে সেই ক্ষেত্রে সে আর করবে না, এটা এটা তার নামাজ হয়ে যাবে, কিন্তু সে ত্রুটিযুক্ত, সে সে ভুল করেছে, কারণ এটা এটা করাটা ঠিক হয়নি, কারণ ইমামের অনুসরণ হয়নি, ইমামের অনুসরণ করা
হচ্ছে তার জন্য ওয়াজিব। ফালা তাখতালিফু আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিতিম বিহি, ইমামকে নিযুক্ত করা হচ্ছে তাকে অনুসরণ করার জন্য, সে তার বিরোধিতা তোমরা করো না, তার বিরোধিতা করা নিষেধ। এখন সে বিরোধিতা করেছে না জানার জন্য, এই ক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে এবং তার কোনো কিছু হবে না, নামাজ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মানে যেহেতু নামাজটা চলে গেছে অনেক দিন আগের ঘটনা নিশ্চয়ই, সুতরাং কিছুই করতে হবে না। কিন্তু যারা শুনছেন তারা শিখে রাখবেন, ভবিষ্যতে কেউ করলে তাদেরকে সতর্ক করে দিতে পারবেন যে এটি কিছু করতে হবে না এবং করাটা উচিত নয়। ইমামের বিরোধিতা করা যাবে না, কারণ সিজদা দেওয়াটা হলো সুন্নাহ আর ইমামকে অনুসরণ করা হচ্ছে ওয়াজিব, আপনাকে করতেই হবে, না হলে আপনার গুনাহ হবে, আল্লাহ আপনাকে শাস্তি দান করবে। পরবর্তী প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। আপনি, আমি একটু সিজদা না, আমি ওই আপনার ঈশা নামাজের ব্যাপারে একটু বলছিলাম। আপনি যে বললেন যে সুন্নাহ হচ্ছে একটু দেরি করে পড়া, তা কত মিনিট পরে দেরি করে পড়াটা সুন্নাহ, এটা একটু বলবেন। সুলুসাইল লাইল মানে রাতের যে, মানে রাতকে যখন আপনি হাফ ভাগ করবেন, সেই ভাগ করার হাফ যে অর্ধেক থাকবে, এই অর্ধেকের ভিতরে ওয়ান থার্ড যাওয়ার পর অথবা তার অর্ধেক যাওয়ার পর, এই সুলুসাইল লাইল। তার মানে আপনি প্রচলিত ক্যালেন্ডারে যে ধরনের সময় দেওয়া আছে এশার নামাজ শুরু হওয়ার, তার থেকে মানে আরো, মানে ডিপেন্ড করে কত বড় রাত। সামারের ক্ষেত্রে হয়তো আপনি 20-30 মিনিট 40 মিনিট ঘন্টাখানেক দেরি করতে পারেন, ইনাফ। কারণ হাদিসের ভিতরে এসেছে সুলুসা ইল্লাইল ওয়া নিসফাহু, ওয়ান থার্ড অতিক্রম হওয়ার পর তারপরে পড়তে পারেন, অথবা অর্ধেক অতিক্রম হয়ে গেলেও পারেন, সেটা পড়লেও হবে। তাহলে এটা একদম মাঝামাঝি, রাতের মাঝামাঝি চলে আসে। হ্যাঁ, সুতরাং ওইটা হয়তো কষ্টকর হয়ে যাবে, ওয়ান থার্ড পাস করার পরে পড়তে পারেন। এটা অনুমানিক, মানে আপনি যতটুকু আপনি তৌফিক করতে পারেন ততটুকু। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি মধ্যরাত্রি যেন অতিক্রম না করেন, কারণ মধ্যরাত্রির পরে এশার ওয়াক্ত থাকে না। হ্যাঁ, সুতরাং রাত্রটাকে দুই ভাগ করে তার ওয়ান থার্ড এর পর, আশা করি বুঝতে পেরেছি। পর প্রশ্ন। প্রশ্ন করুন, না হলে ওয়ালাইকুম আসসালাম তোকাত, বলুন। আমি শুনতে পাচ্ছি না, পরিষ্কার করে বলুন। রুকু বা সিজদাতে যে সবজি পড়ি সেটা যদি না, না আমি বুঝতে পারি না, আবার বলুন একটু কাইন্ডলি প্লিজ। হ্যাঁ, রুকুতে গিয়ে যদি সোহরাবিয়াল আজিজের জায়গায় যদি সোহরাবিয়াল জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি যে আপনি বলছেন রুকুতে গিয়ে যদি সুবহানাল রাব্বিয়াল আযীম পড়ার পরিবর্তে যদি সুবহানাল রাব্বিয়াল আলা পড়েন, তাহলে রুকু, মানে সেজদা শুরু করতে হবে কিনা, এটা আপনার ইচ্ছা। যেহেতু আমরা দলিল পেশ করেছি লিকুল্লি সাহু সাজদাতান, যে প্রত্যেকটি ভুলের জন্যই হচ্ছে দুটি সেজদা, সেই ক্ষেত্রে এই কথাটুকু শেখ আল-বায়ানি মুতলাক অর্থে নিয়েছেন, মানে মুহাদ্দিসদের ভিতরে শেখ আল-বায়ানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন লিকুল্লি সাহু সাজদাতান, প্রত্যেকটি ভুলের জন্য দুটি সেজদা। সেই ভুল কি ফরজের ভুল নাকি না ওয়াজিবের ভুল নাকি সুন্নতের ভুল, সেটি কোনো ব্যাখ্যা নেই। সেটি ব্যাখ্যা হচ্ছে আল মুতলাক, ওয়া মুতলাকুন ইন কানা সাহু ওয়ালাহু সুন্নাহ, এটি সুন্নাহ বাদ গেলেও সেটি আপনার ভুলের জন্য দুটি সেজদা। এখন রুকুতে তাসবিহ পাঠ করা হচ্ছে সুন্নাহ, আপনি সুন্নাহকে বাদ দিয়েছেন, সুতরাং আপনি ইচ্ছা করলে সেজদা সাহু দিতে পারেন। তাহলে আপনার এই ভুলের জন্য আপনার সেজদা সাহু দুটো দিলে আদায় হয়ে গেল। আর যদি কোনো কারণে সেজদা সাহু দেননি, নামাজ পড়ে ফেলেছেন, তাতেও আপনার নামাজ কোনো, মানে
ইয়ে হবে না, সওয়াব কমে যাবে, কিন্তু নামাজের কোনো মানে ক্ষতি হবে না, কিন্তু সওয়াব কমে যাবে, যেহেতু সুন্না একটা বাদ পড়েছে। আপনারা সবাই জানেন যে যত বেশি সুন্না বাদ পড়বে তত বেশি সওয়াব কমে যাবে, এটি হচ্ছে হাদিস, এটি আমার কথা নয়, হাদিসের ভিতরে রয়েছে যে যখন মানুষ নামাজ পড়ে তখন তার সওয়াব হয় এক অর্ধাংশ, এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ, এরকম করে অংশ অংশ আল্লাহ রাসূল ভাগ করে দিয়ে বুঝাতে চাচ্ছেন যে নামাজ যখন ইজাল আব্দুল ইউসাল্লি সালাতুন মা ইয়াকতুবু লাহু মিনহা ইল্লা আশিয়াহা আশরিহা তিসআহা সামানিহা সাবুহা সুদুসুহা খামসুহা রুবুহা সুলুসুহা নিসফুহা, যে নিশ্চয়ই কিছু বান্দা এমন নামাজ পড়ে যার বিনিময়ে তাকে নামাজের এক দশমাংশ, এক নবমাংশ, এক অষ্টমাংশ, সপ্তাংশ, ষষ্ঠাংশ, পঞ্চমাংশ, চতুর্থাংশ, তৃতীয়াংশ, অর্ধাংশ ইত্যাদি ইত্যাদি সব কমে যাচ্ছে। আহা, আফসুস! এখানে অনেক পণ্ডিত বর্গ রয়েছেন, খুব ইসলাম সম্পর্কে বহু জ্ঞানের অধিকারী, কিন্তু নামাজের সুনানগুলোর সম্পর্কে কোনো জ্ঞান নাই, তার নামাজের সব কমে যাচ্ছে। তার ইসলামী জ্ঞানের জন্য তার কোনো পরকালে তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু নামাজের হিসাব করার জন্য যদি মিজানের পাল্লায় সওয়াব কমে যায় তখন তার উপায় কি হবে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা নামাজকে পরিপূর্ণভাবে পালন করবে তাদের জন্যই রয়েছে হলো আল্লাহর ওয়াদা যে তাকে ক্ষমা করবে। ওয়াতিম্মু রুকুআহুন্না ও সুজুদাহুন্না ও খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহ ওয়াদা করেছেন তাকে ক্ষমা করবেন। ইসলামের পণ্ডিত হলে তাকে ক্ষমা করবেন এই কথা হাদিসে নাই, কারণ পণ্ডিত হওয়া সবার জন্য ওয়াজিব নয়। ইসলামের যাবতীয় বিষয়ে খুব জ্ঞান রেখেছি, ইসলামের ইতিহাসের বড় পণ্ডিত ব্যক্তি হয়েছি, সেটা আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা হাদিসে তার কোনো দলিল পাওয়া যায় না, কিন্তু নামাজকে যদি পরিপূর্ণ কেউ করে তাহলে আল্লাহ তার জন্য ওয়াদা করেছেন যে তাকে ক্ষমা করবেন। এই হাদিসটুকু সহিহ আবু দাউদে 451276 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সিফাতুস সালাতুন নবী কা মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা কিতাবের মুখবন্ধে প্রথমে এই হাদিসটুকু উল্লেখ করেছেন, আর এই হাদিসের জন্যই তিনি এই নামাজের বইটুকু লিখেছেন। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন। আরেকটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে বলুন যে বললেন সিজদা থেকে উঠে উঠার সময় আমরা আল্লাহু আকবার বলি, বলে একটু বসে তারপরে দাঁড়াই, ওই দাঁড়ানোর সময় যদি এক কোন সংখ্যায় বেশি হয়ে যায় আল্লাহু আকবার আবার বলে ফেলি, সেটাতে কি সহজ সিজদা দিতে হবে বা এটা কি বেশি সংখ্যা হয়ে গেলে বলে কি জানা হবে? ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাকাতু। আপনার উপরে আমার কোনো অনুরোধ নাই, অনুরোধ হচ্ছে আজকের লেকচারটুকু কষ্ট করে আবার শুনে নিলেই আপনার প্রশ্নের, আপনার এই প্রশ্নটা আমরা আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি, আপনি তখন ছিলেন না। এ কোনো জিনিস যেটা বর্ণনা করা হয় সেটা আবার বর্ণনা করার সময় অপচয় মাত্র, এটি আপনাদের অনুগ্রহ করতে হবে। আমি এই এই বিষয়টুকু শুধু আপনার জন্যই হয়তোবা এটি এই ক্লাসের শুরুতে বর্ণনা করেছি, কারণ জরুরি বিষয় এবং আপনি যদি না শুনে থাকেন, এই কারণেই আমাদের সবার উচিত লেকচারটুকু প্রথম থেকে শোনা। এটি কিসের মানে উপকার আমাকে দান করবে, আমাদের সবাইকে দান করবে, একজনের জন্য সবাইকে এখন আবার কথাটুকু আবার বলতে হবে, কারণ এটা আমরা বলেছি, এই অনেকক্ষণ আলোচনা হয়েছে, সেটি হচ্ছে এই যে আপনি যখন সিজদা থেকে উঠবেন তখন আল্লাহু আকবার বলে আপনি বসবেন, বসার পর এখানেই আপনার আল্লাহ আকবার শেষ হয়ে যাবে, আপনি যখন আবার দাঁড়াবেন তখন আপনাকে আল্লাহ আকবার বলতে হবে না, তখন আপনি মাটিতে ভর দিয়ে দাঁড়াবেন, সেটি হাদিস। আর এই বিষয়ে কমপক্ষে 5 মিনিটের মতো বয়ান হয়েছে আজকের ক্লাসে। পরবর্তী প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাই আমার প্রশ্নটা হচ্ছে,
ইমামের পেছনে নামাজ পড়ার সময় আমরা তো ইমামের সুরা পড়া শুনবো, তো আমার প্রশ্ন হচ্ছে আমি সুরা ফাতিহা কখন পড়ব? আমাকে তো সুরা ফাতিহা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে প্রশ্ন করার জন্য অত্যন্ত ধন্যবাদ। এটি একটি মীমাংসিত বিষয়, আমরা এই বিষয়ের উপরে দুই ক্লাসে আলোচনা করেছি। অনুগ্রহ পূর্বক আমাদের ক্লাসের রেকর্ডগুলি আপার কাছ থেকে জেনে শুনবেন। এখানে আড়াই ঘন্টা ধরে এই আলোচনা হয়েছে, আমরা এটা রিপিট করতে চাচ্ছি না। শুধু একটি কথাই বলতে চাই যে আপনার কাছে সিফাতুস সালাতুন নবী বইটি আছে কিনা সেটিও আমার জানা নাই, জানা থাকলে এই কথাটুকু আপনি বলতেন না। সেখানে পরিষ্কারভাবে বলা আছে 83 নম্বর পৃষ্ঠায়, বাংলা বইতে যদি দেখুন, শরত কিরাত সম্পন্ন সালাতে ইমামের পিছনে কিরাত পড়ার বিধান রহিত হয়েছে, আপনাকে সুরা ফাতিহা কেন কোনো কিছুই আপনি পড়তে পারবেন না, আপনি কিছুই পড়বেন না, ইমামের কিরাত শুনবেন এবং শোনাটাই আপনার সমস্ত কিরাত আদায় করার থেকে মুক্ত করে দিবে। এর পিছনে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমরা আড়াই ঘন্টা ব্যাপী দুই দিন এটার আলোচনা করেছি, আশা করি সেই লেকচারটুকু শুনে নেবেন। মুদ্দা কথা হচ্ছে যে শব্দ করে যে নামাজে মানুষ কেরাত পাঠ করে সেটিকে বলা হয় সালাতু জাহিরিয়া, সেখানে ইমামের পিছনে কোনো ধরনের কেরাত পড়া যাবে না, ফাতিহাও পড়া যাবে না, আশা করি বুঝতে পেরেছেন। আর নীরব কেরাত সম্পন্ন নামাজে মুক্তাদি ফাতিহা তো পড়বেই, সাথে একটি সুরাও পড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত ইমাম তাকবীর বলে রুকু না দেয়, এবং এর বিস্তারিত ব্যাখ্যা বইয়ের ভিতরে আছে। তারপরও আবার বলছি যে দুটো হাদিস রয়েছে সমর্থনে, একটি হচ্ছে ইন্নামা জুইলাল ইমামুল ইতিম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য, ফাইজা কাব্বারু ফাকাব্বিরু, তাকে যখন আল্লাহু আকবার বলে তখন তোমরা আল্লাহু আকবার বলো, ওয়া ইজা কারা আ, সে যখন কেরাত পাঠ করে, ফানসিতু, তখন তোমরা চুপ থাকো। আরেকটি কেরাত, আরেকটি হাদিস হচ্ছে মান কানা লাহু ইমাম ফাকরাহু ইমাম লাহু কেরা, যে ব্যক্তির ইমাম থাকবে তার ইমামের কেরাতই তার কেরাতের জন্য যথেষ্ট হবে। হাজাল হাদিস মুনাসিবু সালাতু জাহিরিয়া, আর এই হাদিসটুকু হচ্ছে শরত কিরাত সম্পন্ন সালাতের জন্য, সুতরাং আপনি ফাতিহা পড়তে পারবেন না, আশা করি বুঝতে পেরেছেন, বাকিটুকু লেকচার থেকে জেনে নেবেন। পরবর্তী প্রশ্ন, এবং এই প্রশ্নটুকুই হবে শেষ প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামুকাত। জি ভাই, আমি প্রশ্নটা যেটা করতে চাই, যদিও আপনি বুঝাই বলেছেন বাট আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, যে আমরা যখন রুকু থেকে কর্মা করি ইতিদাল যেটা সোজা হয়ে দাঁড়ানো এবং তুমানিয়া স্থির হওয়া, এই দুটোই রুকন, তেমনি আবার সেজদা থেকে যখন আমরা আপনার সোজা হয়ে বসি এবং তুমানিয়া স্থির হয়ে বসি, কোন ইমাম যখন এটা খুব তারা না বসে যদি তাড়াতাড়ি চলে যায় সোজা হয়ে না বসে আগে আরেকটা সেজদাতে চলে যায়, তখন আমাদের মুক্তাদিদের কি করণীয়? মানে আপনি বলছেন সেজদার ক্ষেত্রে? আমি রুকু আর সেজদা দুইটার ক্ষেত্রে বলতেছি। রুকু থেকে দাঁড়ালো, ইতে দাঁড় করলো, সোজা হয়ে দাঁড়ালো, তুমানিয়াও করলো না, সে আবার সাথে কতক্ষণ পরেই এই বল না দাঁড়াতেই অনেক ইমামরা আপনার সেজদায় চলে যায়। তো এই ক্ষেত্রে মুক্তাদিরা এরকম হয়েছে আমাদের কয়েকবার আর কি, হয়তো কোনো ছোট বাচ্চাকে দিয়ে বা হাফেজ বাচ্চা গিয়ে দিয়ে নামাজ পড়ানোর সময় এরকম হয়েছে। এই ক্ষেত্রে হয়তো সেই কোরআনে হাফেজ বাট নামাজের রুকুগুলো সে ভালো করে। হ্যাঁ জি জি জি, প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, এটি হচ্ছে আমাদের একটি জাতীয় সমস্যা। কারণ আমাদের সমস্যা হচ্ছে যে রোজার মাসে কোরআন খতম দিতে হবে, নামাজের ভিতরে রোজার মাসে কোরআন খতম দিতে হবে, এরকম কোন সহিহ হাদিসের দেখা আজ পর্যন্ত আমি নিজে পাই নাই, অনেক কিতাব পড়েছি এরকম কোন হাদিস পাই নাই যে নামাজের ভিতরে পবিত্র কোরআন কোরআন রোজার দিনে খতম দিতে হবে, কোরআন পড়তে হবে এরকম হাদিস আছে, খতম দিতে হবে এরকম কোন হাদিস পাওয়া যায় না। যাই হোক, খতম দেওয়া উত্তম অবশ্যই। পরের প্রশ্ন হচ্ছে, যিনি ইমাম হচ্ছেন তিনি নামাজের
রোকন সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে সে ইমাম হতে পারবে না, কারণ ইমাম হওয়ার যোগ্যতা মিনিমাম টুকু হচ্ছে তাকে নামাজের রোকন সম্পর্কে জ্ঞান হইতে হবে। সে যদি রুকুর ক্ষেত্রে আমি বাদই দিলাম, যদি সেই ব্যক্তি সে বাংলাদেশের হাফিজ হোক আর ইন্ডিয়ার হাফিজই হোক, সে যদি, কারণ দেখা যায় যে রোজার মাসে হাফেজরা খুব তাড়াহুড়া করে যে খুব দ্রুত গতিতে, আর আমাদের দেশে এক হাস্যকর, আসলে আমাদের দেশ মানে কি করছে সেটি হতভাগা বললে আসলে খুব কম বলা হয়, মানে ইবাদত নিয়ে ঠাট্টা মস্কারা তামাশা করার জন্য যত ধরনের পদ্ধতি আছে সবগুলো আমাদের দেশের লোকরা করে। এর একটা নজির হচ্ছে সালাতুত তারাবিহ। এরকম আমি শুনেছি নিউ ইয়র্কে একটি মসজিদে একটি ছেলে আস্তে আস্তে নামাজ পড়ায় এবং ধীর স্থির ভাবে তারাবি পড়ায়, এই অপরাধে তাকে ওই মসজিদে নামাজ পড়তে দেয়নি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের ইমাম, এই ধরনের মসজিদ কমিটির বিচার পরকালে আল্লাহর দরবারে হবে, এটা নিশ্চিত। এই ধরনের প্রবণতা রয়েছে যে যে হাফেজ যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারবে ওকে বলে এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেস, বাংলাদেশ এক্সপ্রেস, তার তত সুনাম। আরে বাবা, কারণ কি উনি খুব দ্রুত নামাজ পড়ান, আর নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করে ওটা তো বোঝাই যায় না, হঠাৎ হঠাৎ এক এক সময় একটা টান মারে, টান মারলে খুব সুন্দর একটা সুর হয়, আর সুরে আমাদের লোকরা খুব মানে মশগুল হয়ে পড়ে, বাহ বাহ কি সুন্দর কোরআন তেলাওয়াত। এগুলি কোনো কিছুই সহি না, এগুলি পুরোটাই হচ্ছে গার্বেজ, যদি কিনা সে নামাজের রোকনকে সঠিক না করে। নামাজের রোকন যদি সঠিক হয়ে যায় তাহলে তেলাওয়াতের ত্রুটি তার কোনো সমস্যা হবে না। তো নামাজ সহি না হওয়ার দলিল কোথায়? নামাজ সহি না হওয়ার দলিল ফাতিহার ভিতরে নাই, আমিনের ভিতরে নাই, বুকে হাত বাঁধার উপরে নাই, ইত্যাদি ইত্যাদির ভিতরে নাই। সেটি আমরা বারবার বলেছি, সেটি বলেছি কি যে রোকন যদি সে না করে তাহলে তার নামাজ হবে না, আর নামাজ না হলে তার পিছনে কেউ নামাজ পড়তে পারবে না, কারণ তো নামাজ হচ্ছে না। সেক্ষেত্রে সে যত বড়ই হাফেজ হোক না কেন তার পিছনে নামাজ হবে না। এর একটি বিশেষ জায়গা হচ্ছে দুই সেজদার মাঝখানে শান্তিপূর্ণ অবস্থায় বসা, দুই সেজদার মাঝখানে তাকে তোমানিনা করা হচ্ছে রোকন, আর তোমানিনা তু ফিস সুজুদ, সেজদার ভিতরে সেজদারত অবস্থায় শান্তিপূর্ণ থাকা একটি রোকন, আর দুই সেজদার মাঝখানে শান্তিপূর্ণ অবস্থায় বসা একটি রোকন। ওয়া ইউজলিসু মুতমাইন্না কাইমান, যে দুই সেজদা হাত্তা ইয়ারজিউ কুল্লু আজমি ইলা মাউদিহি, দুই সেজদার মাঝখানে এমন ভাবে সে শান্তিপূর্ণ অবস্থায় বসবে যেন তার প্রত্যেকটি জয়েন্ট জয়েন্টের জায়গায় ফিরে যায়। যদি সে ওই দুই সেজদার মাঝখানে, যেহেতু আমাদের দেশের লোকরা রাবিক ফিরলি বলে না, ওই হাফেজ সাহেব তো বলে না, তারপরে সে দ্রুত নামাজ পড়ে, তার মানে সে ভালো করে বসে নাই, তার মানে তার নামাজ হয় নাই। সুতরাং ওই হাফেজের পিছনে নামাজ পড়া বৃথা, কিছুই হবে না, কারণ সহি হাদিসের দলিল অনুযায়ী তার নামাজ হয়নি। সুতরাং ওর পিছনে আর নামাজ পড়ে কোনো লাভ নাই, নামাজ তাকে বাদ দিতে হবে। আর ওই হাফেজ সাহেব মানে তার ওই মানে দ্রুত পড়ার অভ্যাস সে এক রোজাতে ঠিক করতে পারবে কিনা আল্লাহই ভালো জানে, এরকম হাফেজের পিছনে নামাজ পড়া ঠিক হবে না, কারণ নামাজই হচ্ছে না যেহেতু আপনি নামাজ পড়তে পারেন না, একা একা বাসায় তারাবি পড়বেন, সেটা অনেক উত্তম। আর রুকুতে স্থির থাকা হচ্ছে একটি রোকন, তোমানিনা ফির রুকু একটি, আর রুকু থেকে উঠার পরে দাঁড়ানো অবস্থায় রোকন হচ্ছে দুটো, ভালো করে লিখে রাখুন। একটি কি ইতিদাল মিনার রুকু, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হচ্ছে রুকু, একটি রোকন, সেটা আমাদের সবাই করে আলহামদুলিল্লাহ। যদিও মামুম যিনি মুক্তাদিশ তিনি হচ্ছে টের পাচ্ছেন না, কিন্তু হাফেজ হোক আর ইমাম হোক আমাদের দেশের সমস্ত মুসাল্লি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়, এতে কোনো সন্দেহ নাই, অল্প কিছুক্ষণের জন্য হলেও দাঁড়ায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর অনেক প্রশংসা রহমা যে আমাদের দেশের লোকরা রুকু থেকে স্থির হয়, এটি যত দ্রুতই নামাজ পড়ুক না কেন সে স্থির হচ্ছে, আপনি হয়তো তাকে সেটি দেখতে পাচ্ছেন না কিন্তু সে স্থির হচ্ছে,
আরেকটি কি ওয়াকুমু মুতাদিলান মুতমাইনান, তাকে আরামদায়ক অবস্থায় দাঁড়াতে হবে, রুকু থেকে দাঁড়াতে ইতিদাল হতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে, আরেকটা হচ্ছে কি আরামদায়ক অবস্থায় দাঁড়াতে হবে। মুতাদিলান মুতমাইনান মানে মিলিটারির সাথে আপনি যদি মিলিয়ে ফেলেন তাহলে আপনি জিনিসটাকে মনে রাখতে পারবেন। আমরা মিলিটারিতে স্কাউটিং বাচ্চাদের যখন শিখাই তখন কি বলি, অ্যাটেনশন মানে ইতিদাল, তারপরে বলে কি স্ট্যান্ড ইজ, স্ট্যান্ড আর ইজ, অ্যাটেনশন, তারপরে বলি কি আরামে দাঁড়াও, আর বলি কি সোজা হও। এই সোজা হওয়া হচ্ছে ইতিদাল মিনাল রুকু, আর আরামে দাঁড়াও এটি হচ্ছে ইয়াকিমু মুতাদিলান মুতমাইনান। এই দুটোকেই শেখ আলবানি রাহিমাহুল্লাহ তাআলা দু মিনাল আহাদিস, হাদিসের দলিল দিয়ে বলছেন দুটি হচ্ছে রুকু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের দেশের হাফেজরা রুকু থেকে আরামদায়ক অবস্থায় দাঁড়ায় এবং স্থির হয়, এতে কোনো সমস্যা নাই। কিন্তু মুক্তাদি হয়তো দ্রুত উঠতে পারে না বলে হাফেজকে দেখতে পাচ্ছে না, তাতে তার মনে হতে পারে সে দাঁড়ায়নি কিন্তু আসলে সে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু যেখানে সে স্থির হয়ে বসে না সেটি হচ্ছে দুই সেজদার মাঝখানে, কারণ ওখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম সাথে কোনো, যদি এরকম করে, আমি জানি না করে কিনা, কিন্তু কোনো কোনো অল্প বয়স্ক হাফিজ যারা নার্ভাস যে এদের হেবস নষ্ট হয়ে যাবে অথবা নামাজের ট্রেনিং ভালো পায়নি কিন্তু হাফেজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওই হাফেজকে নামাজ শিক্ষা দিতে হবে, এটা অত্যন্ত জরুরি। কারণ তারাবির জন্য এক নিয়ম আর বাকি নামাজের জন্য আরেক নিয়ম, এরকম কোনো হাদিস কোনো কোরআন হাদিসে নাই। নামাজের হুকুম রোকন আরকান সুন্নাহ ওয়াজিবাত তারাবির জন্য যেরকম, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যেরকম, নামাজ নামাজি, এর কোনো তারতম্য নেই। সেটি আপনি নফলই পড়েন আর ফরজই পড়েন, ঈদের নামাজই পড়েন আর জুমার নামাজই পড়েন আর তারাবিই পড়েন। নামাজ যখন শুরু করবেন তাকবিরাতুল ইহরাম, তখন আপনি আল্লাহর সাথে একটি যোগাযোগ স্থাপন করলেন, সেই ক্ষেত্রে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মানতে হবে, নতুন এমন কিছু করা যাবে না, আর করলে সেটি মুহদাস হয়ে যাবে, আর সেটি মুহদাস হলে আপনার নামাজ বাতিল হয়ে যেতে পারে। তবে যারা দ্রুত গতিতে ইমাম সাহেব যখন নামাজ পড়ে তখন আপনি যেটা করবেন, আপনি অনুসরণ করার জন্য আপনি নিজে তসবিগুলো কমিয়ে দিবেন, যেমন আপনি তারাবির নামাজের সময় ইমামকে ধরার জন্য আপনি একবার তসবি পড়েন, বলেন সুবহান রাব্বিল আলা একবার বলেই ইমামের সাথে আপনি দাঁড়িয়ে পড়লেন, চেষ্টা করবেন যে ইমামের পরপরই যেন হয়, ইমামের সাথে নয়। আমরা আগেই বলেছি যে ইমামের সাথে অনুসরণ করা যায় না, ইমামকে অনুসরণ করতে হয় তার পরপর, এটাকে বলা হয় মুতাবিয়া মানে অনুসরণ করা, আর মা হচ্ছে ইমামের সাথে। তো ইমামের সাথে আমাদের সবাইরাই করে সেটা তো সহি নয়, তবে সাথে ইমামের সাথে রুকু সেজদা সাথে হয়ে গেলেও কোনো সমস্যা হবে না, যদি না সে তাকবিরাতুল ইহরাম আর সালাম যদি আগে শেষ না করে ফেলে, হ্যাঁ সেই ক্ষেত্রে তাকে ইমামকে অনুসরণ করতে হবে, তারপরে সে তাকবীর বলতে হবে, বিশেষ করে তাকবিরাতুল ইহরাম আর সালামের ক্ষেত্রে এটি অত্যন্ত সিরিয়াস। আর বাকি সময় করলে ভালো আর না করলেও শেখ আল উসাইমিন বলেছেন যে কোনো সমস্যা নেই। এই পর্যন্তই হচ্ছে এই বিষয়ে কথা। তো আপনারা তখন যেটা করতে পারেন সেটা তো দ্রুত করতে হবে, আর ইমামকে নসিহত করতে হবে যে আপনি ভাই আপনাকে আরো কিছু মুরগি পোলাও কোরমা খাওয়াবো, মিষ্টি দিব, $100 বেশি দিব, আপনি একটু স্লো নামাজ পড়েন, কারণ আমাদের তো সমস্যা হচ্ছে, ইমামকে জানাতে হবে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে এই যে আমরা ইমামের সমস্যাটুকু ইমামকে কখনো জানাই না, এটি আমাদের একটা জাতীয় সমস্যা। কিন্তু ইমামের পিছনে প্রচন্ড সমালোচনা করি, এটি শরীয়তসম্মত নয়, কারণ যার ভুলের জন্য সমস্যা হচ্ছে তাকে বলতে হবে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে কোনো নতুন কিছু করেছে এরকম প্রতীয়মান হওয়ার পর সাহাবীরা তাকে ছেড়ে দেননি, কারণ সবাই আল্লাহর এবাদত করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এবাদত করছে, সাহাবীরাও আল্লাহর এবাদত করছে, সবাই হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু। সুতরাং যেখানে সাহাবীরা নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত প্রশ্ন করেছে এবং
সেটি তার অ্যাকাউন্টে নিয়ে এসেছে, সুতরাং আমরা ইমাম, বাংলাদেশি ইমাম, তাকে কেন বলবো না, বলাই হচ্ছে উচিত। সমস্যা হচ্ছে যেহেতু আমরা বাপ দাদাদের থেকে আমরা একটা ট্রেডিশন পেয়েছি যে আমরা ইমামকে ভুল ধরি না, তাদের কিছু বলি না, এটা একটা বেয়াদবি। শুনেন, আপনাদের খেদমতে আবারও বলছি, বেয়াদব আদব শিখতে হবে কোরআন হাদিস থেকে, ওই বাংলাদেশের ক্রিস্টি কালচার থেকে বেয়াদব আদবে কোনো হাকাম হুকুম শিখা যায় না। নামাজের ভিতরে পা লাগানো হচ্ছে সুন্নাহ, আর আমাদের কালচার হচ্ছে বেয়াদবি। ওই বেয়াদবির স্থান তো ইসলামে নাই, আমরা তো মুসলমান, আমাদের মারা গেলে আমাদের বাংলাদেশি হিসাবে আলাদা হিসাব হবে না, হবে হলো আল্লাহর বান্দা হিসাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসাবে। সুতরাং এই ধরনের মানে পরিস্থিতি হলে আমাদের উচিত ইমাম সাহেবকে জানানো, অবশ্যই নামাজের পরে প্রাইভেটলি তাকে বলতে হবে, খুব সম্মান করে বলতে হবে যে আপনাকে আমরা বলছি যে আপনি এইভাবে যদি নামাজ পড়েন তাহলে তো আপনার পিছনে আমরা নামাজ পড়তে পারবো না, আপনি দ্রুত পড়েন, আপনি বসেন, বসে রোকনগুলোকে ঠিক মতো আদায় করেন, না করলে আমরা নামাজ পড়তে পারছি না, অন্তত এতটুকু বলতে হবে। আর সূরা কেরাত দ্রুত পড়ে সেইটাতে তার কোনো নামাজের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা, সেটাতে আমাদের নামাজ সবার সহি হয়ে যাবে। সবাইকে আরো নামাজের উপরে আল্লাহ জ্ঞান বাড়ানো, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, নাস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।